রক্ষণাবেক্ষণের অভাবে সারা দেশে নষ্ট হচ্ছে রেলের 8 শতাধিক বগি ও ওয়াগন। রাষ্ট্রের ক্ষতি কোটি টাকা, বিক্রি করতে আমলাতান্ত্রিক জটিলতা, বলছে কর্তৃপক্ষ। ভোরে সিলেটে অষ্টমবারের মতো ভূকম্পন অনুভূত, বড় ধরনের দুর্যোগের আগাম সতর্কতা, মত বিশেষজ্ঞদের। ভোরের সময় সঙ্গে আছি আমি কাজল আবদুল্লাহ। লন্ডনে চেলসি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উল্লাসে মাতে সমর্থকরা, চেলসি স্ট্যামফোর্ড ব্রিজের সামনে নেচে গিয়ে আনন্দ উদযাপন করে দলটির সমর্থকরা। লন্ডন থেকে সমর্থকদের আনন্দ উল্লাসের সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী শোয়েব কবির। অবশেষে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার ট্রফি ফিরে আসলো লন্ডনের চেলসি। ম্যানচেস্টার সিটিকে 1-0 গোলে উড়িয়ে দিয়ে টুখেলের দল এই শিরোপা জয় করে আনলো। পর্তুগালের পড়তে মাঠে দারুণ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে অবশেষে এই শিরোপা জয় করে আনলো। 42 মিনিটে হামার্সের গোলে কিন্তু জয় পুরোপুরি নিশ্চিত হয়ে যায়, এবং এই জয়ের পরে কিন্তু পুরো লন্ডনে বাদ বাঙ্গা উল্লাস সেটি আমরা লক্ষ্য করতে পারছি। আমরা এখন দাঁড়িয়ে আছি লন্ডনের চেলসির যে মাঠ রয়েছেন স্ট্যামফোর্ড ব্রিজ, সেখানে সমর্থকদের যে বাদ বাঙ্গা উল্লাস সেটি রয়েছে। Very happy to be here. You know, had a good game. We are the champions of England. We're the best team in England. Come on, you Blues. Chelsea forever. One shot on target. Fuck off. Pep Guardiola, tactical mathematician. Maybe not. I think Tuchel is the man. Tuchel's the man. Sorry to see Frank Lampard go, but still. Champions of Europe. We know what we are. We know what we are. We know what we are. Each season we were like dead and buried. We picked ourselves up and we won the European League. Unbelievable. সাপ্তাহিক ছুটির দিন, একত সাপ্তাহিক ছুটির দিন শনিবার, অন্যদিকে টানা 3 দিন লন্ডনে সাপ্তাহিক ছুটি, এবং এই সময়টাতে চেলসি যারা সমর্থক রয়েছেন তারা অবশ্যই এবং এই যে জয় উল্লাস এটাকে পুরোপুরিভাবে তারা উপভোগ করবেন। প্রিয় দলের সমর্থকরা দারুণভাবে উদযাপন করছেন, এবং প্রিয় দল যখন ফিরে আসবেন তখনই কিন্তু তাদের এই উৎসাহ উদ্দীপনা আরও বেড়ে যাবে। লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজ থেকে শোয়েব কবির, সময় সংবাদ। শিরোপার এত কাছে গিয়েও ম্যানচেস্টার সিটি হেরে যাওয়ায় হতাশা নিয়ে মাঠ ছেড়েছে দলটির সমর্থকরা, সে খবরই পোর্তো থেকে জানিয়েছেন আমাদের রিপোর্টার তারিকুল হাসান আশিক। ইতিহাস গড়া হলো না ম্যানচেস্টার সিটির, স্বপ্নের খুব কাছাকাছি এসেও শেষ পর্যন্ত 1-0 গোলের হার নিয়ে শেষ করতে হলো চ্যাম্পিয়ন্স লিগ। বেশ কিছু সুযোগ এসেছিল ম্যানচেস্টার সিটির জন্য, সুযোগগুলোই কাজে লাগাতে পারলে হয়তো খেলার ফলাফল অন্য কিছু হতে পারত। তবে সব কথা, দুদলই দারুণ খেলেছে এবং ম্যাচ উপভোগ করেছে দর্শকরা। সুযোগ কাজে লাগিয়েই আজকের রাতটি চেলসি নিজেদের করে নিল, শিরোপার স্বাদ গ্রহণ করলো চেলসি। অন্যদিকে অনেক অপেক্ষার পরে ফাইনাল পর্যন্ত আসা ম্যানচেস্টার সিটিকে বিদায় নিতে হলো 1-0 গোলে হেরে। স্টাদিও দ্রাগাওয়ে 16,500 দর্শকের বাইরেও কয়েক হাজার দর্শক পোর্তোর বিভিন্ন জায়গায় উপভোগ করেছেন এই খেলা। এত ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না, খেলাটা দারুণ উপভোগ করেছি, চেলসি জিতেছে, খুব ভালো লাগছে, ভালোবাসি চেলসি। আমি আজ খুব করে চাচ্ছিলাম চেলসি জিতুক, শেষ পর্যন্ত চেলসি জিতেছেও, এই খুশি বলে বোঝানোর মতো না। স্টেডিয়াম সহ স্টেডিয়ামের বাইরে ম্যাচ উপভোগ করা প্রত্যেকেই বলেছেন দারুণ এক ফাইনাল উপভোগ করেছেন তারা। হয়তো ভাগ্য বিধাতা সহায় হয়নি বলেই আজকে কাপটি ম্যানচেস্টার সিটির হয়নি। খুব খারাপ লাগছে, ম্যানচেস্টার সিটি হেরে গেছে, সিটির খেলোয়াড়রা অনেক চেষ্টা করেছে, কি আর করা, ম্যাচে হার জিত থাকবে। আমি ম্যানচেস্টার সিটির একজন সমর্থক, চাচ্ছিলাম ট্রফিটা ওরাই জিতুক, কিন্তু আজ চেলসি অনেক ভালো খেলেছে তাই ওরাই জিতেছে। পরের টুর্নামেন্টে আবার ঘুরে দাঁড়াবে ম্যানচেস্টার সিটি, এমনটাই প্রত্যাশা তাদের সমর্থকদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, পোর্তো, পর্তুগাল। অন্য প্রসঙ্গ, খোলা আকাশের নিচে অবহেলা অযত্নে সারা দেশে নষ্ট হচ্ছে রেলের 8 শতাধিক বগি ও ওয়াগন। ঢাকার তেজগাঁও ওয়াগন ডিপোতেই নষ্ট হচ্ছে কোটি টাকা মূল্যের শতাধিক ওয়াগন। রেলওয়ে বলছে এগুলো আর ব্যবহার উপযুক্ত নয়, তবে আমলাতান্ত্রিক জটিলতার কারণে সময় মতো বিক্রি করাও সম্ভব হচ্ছে না। নাজমুস সালেহের রিপোর্ট।
রেলের পূর্বাঞ্চলে বিভিন্ন সময় নষ্ট হওয়া কিংবা মেয়াদ উত্তীর্ণ ওয়াগন ও বগিগুলো মেরামতের জন্য আনা হয় তেজগাঁও ডিপোতে। এভাবে এখানে জমা হয়েছে কোটি টাকা মূল্যের শতাধিক ওয়াগন। বছরের পর বছর খোলা আকাশের নিচে পড়ে থাকার কারণে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ। ডিপো জুড়ে ঘন জঙ্গলে আচ্ছাদিত বগিগুলোর বেশিরভাগই মরিচা ধরে খসে পড়ছে, কোনোটা আবার ভেঙে পড়ছে। বিগত 10-12 বছর ধরে দেখতেছি আমরা এখানে পড়ে আছে, জং ধরা শেষ, তারপরে ক্ষয় ক্ষয় পড়ে যেতে আছে, মাটির সাথে মিশতে আছে। স্থানীয়রা জানান মাঝে মধ্যে চুরি হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ, বগিগুলোতে বসে মাদক আর জুয়ার আসর। রাষ্ট্রীয় এসব সম্পদ ফেলে না রেখে বিক্রি করে রেলের উন্নয়নে কাঁধে লাগানোর তাগিদ তাদের। যদি এভাবে না ফেলে রেখে যেগুলো বিক্রি করে দিত, তাহলে রাষ্ট্র কিছু টাকা পেতো, আমাদের কিছু উপকারিত। সরকারের মাল পরে যাতে নষ্ট হয়ে যাইতেছে, এটা অবশ্যই বিক্রি করে দিলে বা সরকার লাভবান হইতো। এসব নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও ডিপো ইনচার্জ বলেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণে সময় মতো বিক্রি করা সম্ভব হচ্ছে না। কন্ডেম ঘোষণা করা হয়, তার পরবর্তী প্রসেসগুলো স্টোর্স ডিপার্টমেন্ট করে, সেখানে কোনো কোনো ক্ষেত্রে পরিত্যক্ত বগি ওয়াগন বিক্রি করা রেলের নিয়মিত প্রক্রিয়া জানিয়ে এই কর্মকর্তা বলছেন, এগুলো বিক্রির কার্যক্রম ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে বিক্রয়ের জন্য প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে সিওএসইস দপ্তর থেকে, আরো হয়তো কিছু প্রক্রিয়াধীন রয়েছে, টেন্ডার করা হবে। শুধু বগি আর ওয়াগনই নয়, একইভাবে খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে ট্রেনের অন্যান্য যন্ত্রপাতিও। সরকারি মাল দরিয়ামে ঢাল, প্রচলিত এই প্রবাদ বাক্যের যেন বাস্তব উদাহরণ দীর্ঘদিন অবহেলা আর অযত্নে পড়ে থেকে নষ্ট হতে বসা ট্রেনের এই বগিগুলো। এগুলো সময় মতো মেরামতের উদ্যোগ নিলে একটু হলেও যাত্রী সেবার মান বাড়ানো সম্ভব ছিল বলে মনে করেন রেলের অনেক কর্মকর্তাই। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। শনিবার সকাল থেকে রোববার ভোর 4:30 পর্যন্ত 8 দফা ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। উৎপত্তিস্থল জৈন্তাপুর উপজেলায়, এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। শনিবার সকাল 10:36, 10:51, বেলা 11:30, 11:34 এবং দুপুর 2:15 মধ্যে আরও 3 সহ মোট 7 ভূকম্পন অনুভূত হয়। দিনের শুরুতে বারবার এমন ভূমিকম্পে কেঁপে উঠে পুরো সিলেট। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একলগে 3 হয়েছে, আমরা তো দৌড়িয়া বার হয়েছে, আশপাশে তো বড় বড় বিল্ডিং আইন আছে। ফলোর উপরে উঠোনে যেমন ভূমিকম্প হয়েছে দোকানের ভিতর, যেহেতু সিলেট অনেক ঝুঁকিপূর্ণ এলাকা, তাই আমরা এই ভূমিকম্পে অনেক আতঙ্ক বোধ করছি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এর উপরে তো অনেক উঁচু উঁচু দালান, কখন যে মাথা ভেঙে পড়ে এই চিন্তা অনেক ভয় লাগতেছে। আবহাওয়া অধিদপ্তর জানায় সিলেট শহরের উত্তর পূর্ব কোণের জৈন্তাপুর উপজেলা ভূমিকম্পের উৎপত্তি স্থল। রিক্টার স্কেলে এর সর্বোচ্চ মাত্রা ছিল 4.1। সবচেয়ে বড় যে ভূমিকম্পটা হয়েছে সেটা 4.1, এটা হয়েছে হলো গিয়া 10:50। লোকেশনটা দেখাচ্ছে যে ভূমিকম্প একই জায়গায় হয় নাই, কিন্তু সিলেট রিজিয়নের ভিতরেই দেখেছে এবং সেই লোকেশনটা। আরেকটা বড় জিনিস হলো গিয়া আমাদের এই ভূমিকম্পর যে ডেপটা ছিল খুব কম ছিল, মাত্র 13 মতো ডেপ ছিল, যার কারণে এটা অনুভূত সব জায়গায় অনুভূত হয় না। সিলেট দেশের প্রধান ভূমিকম্প প্রবণ অঞ্চল হওয়ায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সিলেটে 8 ভূমিকম্প বড় দুর্যোগের পূর্বাভাস বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশের ভেতরে বিপজ্জনক দুটি ভূমিকম্প উৎসের কথা জানিয়ে তারা বলছেন, যে কোনো সময় শক্তি দেখালে ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান করাও কঠিন, তাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে সচেতনতার আহ্বান তাদের। আহমেদ সালেহিনের রিপোর্ট। সিলেটের জৈন্তাপুরে লালাখালের দক্ষিণে 5-6 কিলোমিটার দূরে ডুপিটিলা পাহাড়ের 15 কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি স্থল। একবার দুবার নয়, অনুভূত হয় 7, যদিও এর সর্বোচ্চ মাত্রা ছিল 4.1 মাত্রার মৃদু ভূমিকম্প। বিশেষজ্ঞরা বলছেন, দেশের ভেতরেই যে দুটি স্থানে বিপজ্জনক ভূকম্পন শক্তি লুকিয়ে আছে, সিলেটের জৈন্তাপুর ও এর আশপাশের এলাকা এর মধ্যে একটি। শনিবারের একাধিক ছোট ভূমিকম্পন বড় দুর্যোগের সতর্কবার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই যে বিপুল পরিমাণ শক্তি ভূভ্যন্তরে ভূত্বকের মধ্যে জমা হয়েছে, সেটা এক সময় বের হতেই হবে। আগাম একটা সতর্কবাণী, এটা হয়তো দেখা যেতে পারে যে আগামী 10 মধ্যেও একটা বড় ভূমিকম্প হতে পারে, যেটা একটা সক্রিয় অতি সক্রিয় অঞ্চলে
এই ভূমিকম্পটা সংঘটিত হয়েছে। সাধারণত এই ছোট আর্থকেগুলো হলে তার এক থেকে দেড় বছরের মধ্যে একটা বড় ভূমিকম্প সাধারণত হয়, যেটা আমরা 1897 এর সময়ও দেখেছি বা আমরা শুনেছি। যেহেতু সিলেট চট্টগ্রাম ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে ঝুঁকিপূর্ণ, তাই দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিত মহড়া এবং ভূমিকম্প সহনশীল স্থাপনা নির্মাণের তাগিদ বিশেষজ্ঞদের। যেগুলো এখন সুপ্ত অবস্থায় আছে ফাটলগুলো, সেগুলো কিন্তু আবার নড়াচড়া দিয়ে উঠছে। সিলেটে যে অনেক কনস্ট্রাকশন হচ্ছে, ঢাকা যে অনেক কনস্ট্রাকশন হচ্ছে, এগুলো কি ভূমিকম্প সহন হিসেবে করছে কিনা সেটা আসলে চেক করাটা আমাদের জন্য এখন খুবই জরুরি। আমরা আতঙ্কিত না হয়ে যদি আমরা দুই এক কদমের মধ্যেই যদি আমরা নিরাপদ জায়গায় যদি আশ্রয় নিতে পারি তাহলে আমাদের জীবনটা রক্ষা পাবে এবং সেটার জন্য আমাদের মহড়া প্রয়োজন। সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন হওয়ার আহ্বানও জানালেন তারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। 12 জুন পর্যন্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছুটি বাড়ানোর 3 দিন পর নতুন ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী। করোনা সংক্রমণ 5% নিচে না নামলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না বলে সাফ জানিয়েছেন ডাক্তার দীপমণি। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, যতই আন্দোলন করা হোক জনগণের জীবন নিয়ে কোনো ঝুঁকি নেওয়া যাবে না। করোনা মহামারীর কারণে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইনে চালু রয়েছে শিক্ষা কার্যক্রম। সংক্রমণের মাত্রা বাড়ায় বারবার বাড়ানো হচ্ছে ছুটির মেয়াদ। এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিভিন্ন মাধ্যমে দাবি তুলে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী জানালেন, করোনা সংক্রমণ হার 5% নিচে না নামলে খুলবে না শিক্ষা প্রতিষ্ঠান, যতই আন্দোলন করা হোক জনগণের জীবন নিয়ে কোনো ঝুঁকি নেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। বিশেষজ্ঞরা বলেন এবং আমাদের COVID-19 সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটি আছেন, তারাও বলেছেন যে সংক্রমণের হার শতকরা 5-এর না নামলে বা তার নিচে না নামলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ঠিক নয়। ঈদ যাত্রার কারণে সংক্রমণের হার আবার কিছুটা ঊর্ধ্বগামী। আমরা বলেছি আমরা 13 জুন খুলে দিতে চাই, আমরা চেষ্টা করব। অনেক জায়গা থেকে চাপ আছে, অনেক ধরনের আন্দোলনের ডাক আছে, জনগণের স্বাস্থ্য সুরক্ষার বিষয় সেটিকে আমরা কোনো আন্দোলনের মুখেই অবহেলা আমরা করতে পারবো না। শিক্ষামন্ত্রীর এমন বক্তব্যের মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। সব কিছু যেভাবে স্বাস্থ্যবিধিভাবে চলছে আমরা চাই যে স্কুল কলেজে এগুলো খুলে দিক। আমার মনে হয় খুলে দেওয়া তেমন কোনো সমস্যা নাই, আমরা অনেকটা আমরা মনে হয় করোনার যে প্রভাব অনেকটা তার থেকে মুক্ত হয়ে গেছি। দীর্ঘদিন ধরে তো বন্ধ হয়ে আছে, এর কারণে স্টুডেন্টরা মানে বাসায় থেকে ওদের তো পড়ালেখা সেভাবে হচ্ছে না। ছেলে মেয়েদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত না করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ঠিক হবে না। 1 বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। করোনায় ভারতীয় ভ্যারিয়েন্ট স্থানীয়ভাবে সংক্রমণের খবরে এখন আতঙ্কের শহরে পরিণত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ। শঙ্কা যেন জেঁকে বসেছে। বিশেষজ্ঞরা বলছেন লকডাউনের পাশাপাশি বাড়াতে হবে করোনা পরীক্ষাও। এদিকে দেশের সবশেষ 24 ঘন্টায় মারা গেছেন 38 জন, শনাক্ত হয়েছেন 1043 জন। সপ্তাহখানেক ধরে দেশজুড়ে নতুন আতঙ্কের নাম চাঁপাইনবাবগঞ্জ। সংক্রমণের হার ছড়িয়েছে 50 ভাগের বেশি, চলছে লকডাউন। এরই মধ্যে মরার ওপর খাড়ার ঘা হিসেবে সেখানে মিলেছে ভারতীয় ভেরিয়েন্টের স্থানীয় সংক্রমণের খবর। তাই আতঙ্ক যেন ক্রমেই দানা বাঁধছে সেখানে। এটা অবশ্যই উদ্বেগের চিন্তা, আমাদের দেশের তো চিকিৎসা তো উন্নত না, সতর্কভাবে চলতে হবে, কিন্তু মাস্ক পরা ছাড়া চলা যাবে না। বিশেষজ্ঞরা বলছেন এই ভেরিয়েন্টের বিস্তার ঠেকাতে কেবল লকডাউনই কাজে আসবে না, দরকার আরও কিছু নতুন পদক্ষেপের। সীমিত লকডাউন চালু রাখতে হবে, ফুল ওপেন হয়ে গেলে একসাথে যে হ্রাস অফ পেশেন্ট হবে সেটা ঠেকানোর মতো ক্যাপাসিটি আমাদের হাসপাতালে নেই। অবস্থা বুঝেই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে সিভিল সার্জন। 7টা ধরা পড়ছে, 7 জন সহ 42 জন, এদের প্রত্যেককে আমরা RT-PCR র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এবং তাদের যে ক্লোজ কন্ট্যাক্টে যারা আত্মীয় স্বজন থাকে তাদেরও স্যাম্পল কালেকশন করা হবে। তারা যেন কোনোভাবেই মানুষের কাছে আসতে না পারে বা সংস্পর্শে আর না আসতে পারে সেই বিষয়টির জন্য আমাদের অফিসাররা যেমন গেছে, একইভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ তাদেরকে পাহারার ব্যবস্থা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ বাদেও রাজশাহী, সাতক্ষীরা, দিনাজপুরের মতো ভারতঘেঁষা জেলায় বাড়ছে করোনা সংক্রমণের হার। চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার 50-এর ওপরে উঠলে বিশেষ লকডাউন দেয় স্থানীয় প্রশাসন। এবারে সে জেলায় করোনায় ভারতীয় ধরন পাওয়া গেছে 7 জনের মধ্যে। এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগাদা দিচ্ছেন জেলা সিভিল সার্জন। রাকিবুল হাসান, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।
এদিকে ফাইজারে 1 লাখ ডোজ টিকা আসার খবর স্বস্তির হলেও এর সংরক্ষণ নিয়ে দুশ্চিন্তা কাটেনি। অ্যাস্ট্রাজেনেকা আর সিনোফার্মের চেয়ে ফাইজারের টিকা দেওয়ার পদ্ধতিও ভিন্ন, তাই আগেভাগে দক্ষ জনবল তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে টিকা আসার পর নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ। মঙ্গলবার থেকেই দেশে দ্বিতীয় কোনো ভ্যাকসিন হিসেবে শুরু হয় চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ। 5 লাখ ডোজের এই টিকা প্রয়োগে মেডিকেল শিক্ষার্থীদের পাশাপাশি গুরুত্ব পাচ্ছেন চীনা নাগরিকরা। এর মধ্যে শনিবার শুরু হয়েছে বাংলাদেশে অবস্থানরত দেশটির নাগরিকদের টিকার প্রয়োগ। আমরা তো যেটা গতবারও করেছিলাম এবং এবারও করছি, যে আমরা দিচ্ছি, দিয়ে অপেক্ষা করছি, দেখছি, তারপরে আবার ফুল সুইংয়ে আমাদের দেশে শুরু হবে। তার মানে এটা একটা ভালো দিক যে আমরা আমাদের দেশেরও স্টুডেন্টরা দিয়েছে, আবার ওদের টিকা ওরাও নিজেরাই দিচ্ছে এখানে, সো কনফিউশন থাকার কোনো সুযোগ নাই এখানে। এদিকে একদিন বাদেই দেশে আসছে ফাইজার বায়োএনটেকের 1 লাখ ডোজ টিকা। যদিও সারা দেশে টিকাদান কর্মসূচির অভিজ্ঞতা কাজে লাগিয়ে এর মধ্যে প্রায় 1 কোটি ডোজ টিকা দিয়েছে বাংলাদেশ, তবে ফাইজারের প্রক্রিয়াটি কিছুটা জটিল বলছেন বিশেষজ্ঞরা। তাই সতর্কতার পাশাপাশি দরকার হবে বাড়তি প্রশিক্ষণের। খুবই উচ্চ প্রযুক্তির কিন্তু সংরক্ষণ প্রক্রিয়া, এটির বাক্স যে প্যাকিং সেগুলো খোলা, সেটার সঙ্গে সঙ্গে সেখান থেকে ইমেল চলে যায়, ইমেল চলে যাওয়ার পরে কালার চেঞ্জ হয় বাক্সের ভিতরে থাকা সেন্সর থেকে, এবং তারপরে সেটি গ্রিন সিগন্যাল হলে পরেই শুধুমাত্র সেই টিকা ব্যবহার করা যায়। সেটা বেশ একটা সফিস্টিকেটেড সিস্টেম। স্বাস্থ্য অধিদপ্তর বলছে টিকা দেওয়ার আগেই নেওয়া হবে ব্যবস্থা। সবসময় প্রশিক্ষণে ম্যানুয়াল তৈরি করতে হয়, এই ম্যানুয়ালটা আমরা ইতিমধ্যে তৈরি করে ফেলেছি, এবং আমাদের যারা ট্রেনার হবেন তাদেরকে, যারা প্রশিক্ষক হিসেবে কাজ করবেন, তারাও রেডি হয়ে গেছে। এখন ভ্যাকসিন আসার পরে আমরা তারপরে তাদেরকে ট্রেনিং দিই। এর মধ্যে কোভিশিল্ড সিনোফার্মের পাশাপাশি ফাইজার ও স্পুটনিক ভি জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে সরকার। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ভোলার প্রায় 16 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, শঙ্কায় নদী পারে মানুষ। অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। চট্টগ্রামে আলোচিত মিতু হত্যা মামলার আসামি তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রাম থেকে ফেনী কারাগারে স্থানান্তর করা হয়েছে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার বিষয়টি নিশ্চিত করে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে ফেনী কারাগারে পাঠানো হয়েছে। 2016 সালের 5ই জুন সকালে চট্টগ্রাম নগরীর জিএসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় প্রকাশ্যে গুলি করে কুপিয়ে হত্যা করা হয় মিতুকে। এই ঘটনায় প্রথমে বাবুল আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পিবিআইয়ের তদন্তে বের হয় পরকীয়া জেরের প্রেমের জেরে ধরে স্বামীর নির্দেশে কিরার গ্রুপ মিতুকে হত্যা করে। সম্পৃক্ত থাকার অভিযোগে এ মামলায় আসামি করা হয় বাবুল আক্তারকেও। টিকটক খ্যাতির টোপ ফেলে জিম্মি করা হয় উঠতি বয়সী মেয়েদের, এরপর পাচার করা হয় ভারত, দুবাই সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে, বাধ্য করা হয় পতিতাবৃত্তিতে। ভারতে বাংলাদেশি তরুণীর যৌন নির্যাতনের ঘটনায় বেরিয়ে এসেছে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের রোমহর্ষক তথ্য। বেঙ্গালুরুতে গ্রেফতার টিকটক বাবু সহ 6 জনই এই চক্রের সদস্য জানিয়ে পুলিশ বলছে এদের দ্রুতই দেশে ফেরানো হবে। বাংলাদেশি তরুণ নির্যাতনের ঘটনায় শনিবার দেশে এক সংবাদ সম্মেলনে পুলিশের তেজগাঁও বিভাগ জানায় এমনই রোমহর্ষক তথ্য। তারা জানায় এই চক্রের বিস্তার বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও ভারতের বেঙ্গালুরু সহ কয়েকটি রাজ্যে হলেও তারা দুবাই সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে নারীদের পাচার করে পতিতাবৃত্তিতে বাধ্য করত। এটি একটি আন্তর্জাতিক একটি নারী পাচারকারী চক্রের গ্রুপ বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। তাদের নেটওয়ার্কটা অনেক বিস্তৃত, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং ভারতের রাজ্যের কিছু কিছু এলাকায় এই নেটওয়ার্কের লোকজন কাজ করছে, এবং এই সংঘবদ্ধ চক্রটি দুবাই সহ মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে তাদের অবস্থান আছে। কিছু হোটেলের সঙ্গে তাদের চুক্তি আছে, এই চুক্তি অনুযায়ী তারা মেয়েদেরকে সরবরাহ করে এবং তার বিনিময়ে তারা টাকা ইনকাম করে। স্কুল কলেজের শিক্ষার্থী ও গৃহবধূদের টার্গেট করে টিকটক গ্রুপের আওতায় নিয়ে পাচার করা হতো বলেও জানায় পুলিশ। স্কুল কলেজের বকে যাওয়া ছেলে মেয়ে এবং গৃহবধূ হতে পারে যারা এই চক্রের টার্গেট হিসেবে প্রাথমিকভাবে সিলেক্ট করে, তারা টিকটক গ্রুপ এর মাধ্যমেও ছেলে মেয়েকে টিকটক গ্রুপে প্রাথমিকভাবে তাদেরকে অন্তর্ভুক্ত করে পরবর্তীতে তারা বৃহৎভাবে এদেরকে ইনভলভ করে তারা পাচারের কাজে সহযোগিতা করে। ভারতে গ্রেফতার হওয়াদের দ্রুতই দেশে আনার কথা জানিয়েছে পুলিশ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় থাকছে এবার বাজেটের আকার ছাড়াবে 6 লাখ কোটি টাকা, গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাত। করোনা মোকাবিলা করে বরাদ্দের সুষম বণ্টনের চ্যালেঞ্জ, মত অর্থনীতিবিদদের।
বিশ্বের যে কোনো প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সবসময় প্রস্তুত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তির সংস্কৃতি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন, শান্তিরক্ষীরা প্রতিনিয়ত আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। গতকাল সকালে গণভবন থেকে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে একথা বলেন শেখ হাসিনা। তিনি জানান, দক্ষতা ও মানবিকতার জন্য জাতিসংঘে সবসময় বাংলাদেশের চাহিদা বাড়ছে। 1988 সাল থেকে 2021 গেল তিন দশকে দেশের নানান সাফল্য গাঁথার মধ্যে সম্মানের অন্যতম অধ্যায় গড়ার কারিগর শান্তিরক্ষা মিশনে কর্মরত অকুতোভয় যোদ্ধারা। দক্ষিণ সুদান, ওয়েস্টার্ন সাহারা, লেবানন সহ বিশ্বের বিরোধপূর্ণ 8টি দেশে বর্তমানে 6,742 জন শান্তিরক্ষীর মাধ্যমে সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশের মর্যাদা অর্জন করেছে বাংলাদেশ। এখন পর্যন্ত 40টি দেশে 55টি মিশনে লাল সবুজের পতাকাবাহী যোদ্ধাদের শ্রমে ঘামে শান্তি প্রতিষ্ঠা পেয়েছে, নিশ্চিত হয়েছে মানুষের নিরাপত্তা। শান্তিরক্ষীদের সম্মান জানাতে বিশ্বের মতো বাংলাদেশেও 29 মে পালন করা হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। এ উপলক্ষে শনিবার গণভবন থেকেই ভার্চুয়াল মাধ্যমে সেনা সদরের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় শান্তি ফেরাতে গিয়ে বিদেশের মাটিতে প্রাণ হারানো ও আহত যোদ্ধাদের পরিবার ও স্বজনদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে সম্মাননা তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। শেখ হাসিনা বলেন, শান্তি একমাত্র উন্নয়নের পথ, সেই পথেই দেশের জন্য বিরল সম্মান বয়ে আনছেন শান্তিরক্ষীরা। কঠোর পরিশ্রম দিয়ে আপনারা যেমন শান্তি প্রতিষ্ঠা করছেন, আবার সেই সাথে সাথে আমাদের দেশের ভাবমূর্তি আপনারা উজ্জ্বল করছেন। এক নম্বর শান্তিরক্ষী হিসেবে আমরা আজকে সম্মানিত। আপনাদের এই মানবিক গুণের জন্যই আমি বলতে পারি যে বাংলাদেশের থেকে শান্তিরক্ষী নেবার চাহিদাটা জাতিসংঘের সবসময় একটু বেশি এবং তারা চায়ও। তিনি জানান, 21 শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে গড়ে তোলা হচ্ছে যোদ্ধাদের। আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধীনে বিশ্বের যে কোনো প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় সদা প্রস্তুত, এটা জাতিসংঘকে আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই। পরে বিরোধপূর্ণ দক্ষিণ সুদান, মালি, লেবানন, কঙ্গো মিশনে কর্মরত শান্তিরক্ষীরা অনলাইনে কথা বলেন সরকার প্রধানের সঙ্গে। এদিকে দিবসটি উপলক্ষে সকালে রাজধানীতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে যাতে আবার জনসমক্ষে আসতে না পারেন সেই জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা কেন আটক করে রেখেছে? একটি মাত্র কারণ, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ জিয়ার যে পতাকা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের পতাকা, সেই পতাকাকে নিয়ে তিনি আবার সেই গ্রামে এগঞ্জে ঘুরে সেটাকে প্রতিষ্ঠিত করেছিলেন। আজকে অসুস্থ হওয়ার পরেও তাকে বিদেশে চিকিৎসার জন্য অনুমতি না দেওয়ার সেটাই কারণ যে আজকে কোনো মতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ হয়ে আবার জনগণের সামনে আসতে দেওয়া যাবে না। করোনা প্রসঙ্গ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর পর এবার নাটোর, যশোরে বেনাপোল এবং বাগেরহাটের মঙ্গাতেও আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ। এ অবস্থায় সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি কঠোরভাবে বাস্তবায়নে মাঠে নেমেছে প্রশাসন। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিনা রিপোর্ট। ঈদুল ফিতরের পর থেকে মোংলায় করোনায় আক্রান্তের হার বেড়ে যাওয়ায় রোববার থেকে দেয়া হয়েছে 8 দিনের লকডাউন। জাহাজে করে ভারত থেকে আসা নাবিকদের অবাধ বিচরণের কারণে করোনার ঝুঁকি বাড়ছে বলে দাবি স্থানীয়দের। এ অবস্থায় স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উপজেলা প্রশাসনের। মোবাইল কোর্ট আরো বেশি জোরদার করব, কারণ আপনারা জানেন ঝড় জলোচ্ছ্বাসের কারণে আমরা নিজেরাও এই জায়গাতে একটু কম গুরুত্ব দিতে পেরেছি। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যে দূতাবাসের ছাড়পত্র নিয়ে ভারত থেকে ফিরছেন বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা। অন্যদিকে ভারতীয় ট্রাক চালকদের মাধ্যমে করোনা সংক্রমণ রোধে বিভিন্ন নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না বন্দরে। ভারতীয় ট্রাক ড্রাইভার ও হেল্পার ওরা বাংলাদেশে এসে এখানে কোনো স্বাস্থ্যবিধি মানছে না। বন্দর কর্তৃপক্ষ যারা এই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারে আছেন তারা সেই স্বাস্থ্যবিধিটা ঠিক মতন পরিপালনের জন্য এখানে যারা কাজ করে, যারা লেবার থেকে শুরু করে সবাই, তারা কেউ এই স্বাস্থ্যবিধি মেনে চলছে না। তারা মাস্ক ব্যবহার করছে না, সামাজিক দূরত্ব বজায় রাখছে।
মাস্ক ব্যবহার না করায় নাটোরে শনিবার জেলা প্রশাসনের দুটি ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে 14 জনকে। এছাড়া শহরের স্বাধীনতা চত্বর ও চকবৈদ্যনাথ রেলগেট এলাকায় চেকপোস্ট স্থাপন করেছে জেলা পুলিশ। এদিকে জনসচেতনতা বাড়াতে দুপুরে কানাইখালী ও নিচাবাজার এলাকায় মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। জেলায় মোট আক্রান্তের সংখ্যা 1713 জন। এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন 22 জন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। নওগাঁয় বাড়ছে করোনা রোগীর সংখ্যা, 4টি উপজেলায় সীমান্ত এলাকায় সতর্কতা। একই সঙ্গে সংক্রমণ ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর সংযোগ সড়কে বসানো হয়েছে চেকপোস্ট। বিস্তারিত জানাতে নওগাঁর রাজশাহী সড়কের মান্দা এলাকায় আছেন সহকর্মী এম আর রকি, সরাসরি যাচ্ছে তার কাছে। রকি, ধন্যবাদ কাজল। আসলে নওগাঁর পার্শ্ববর্তী কিন্তু এই 3টি উপজেলা একেবারে সীমান্ত লাগোয়া চাপাই নবাবগঞ্জ এবং রাজশাহী, রাজশাহী এবং চাপাইয়ের পরবর্তী যে সংযোগ সড়কগুলি রয়েছে এই সংযোগ সড়কগুলো কিন্তু এখন বাড়তি একটা নজরদারির মাধ্যমে এই করোনা সংক্রমণ ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসন। আর কি বিষয় হলো, এই জেলায় কিন্তু এখন পর্যন্ত সংক্রমণের যে হার তা কিন্তু গেল 5-7 দিন বা 10 দিনের সার্বিক রেকর্ড বলছে যে কিছুটা সংক্রমণ আস্তে আস্তে বাড়ছে। গড়ে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে 57% কিন্তু সংক্রমণের হার এ জেলায় কিন্তু এখন রেকর্ড করা হয়েছে। তার মানে এই জেলায় কিন্তু 47% কিন্তু এখন করোনার ঝুঁকির মধ্যে রয়েছে এবং এই হার কিন্তু দিন যত যাচ্ছে ততই কিন্তু আস্তে আস্তে করোনার সংক্রমণের এবং রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। আমরা যদি জেলা স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে বলতে পারি যে গেল 2 দিন কিন্তু এ জেলায় প্রথমে ছিল 17 জন আক্রান্ত এবং পরবর্তীতে কিন্তু এটা 21 জনে দাঁড়িয়েছে এই সংক্রমণের হার। প্রতিনিয়ত এই যে বৃদ্ধি এটা কিন্তু পুরো জেলাবাসীকে কিছুটা শঙ্কার মধ্যে ফেলেছে এবং এই যে ভারতীয় ভ্যারিয়েন্ট যেটা বলা হচ্ছে এই ভ্যারিয়েন্ট কিন্তু চাপায়ের পরবর্তী কিন্তু রাজশাহী হয়ে এই সংযোগ সড়কগুলো কিন্তু এখন বড় একটি ঝুঁকির মধ্যে ফেলছে জেলা স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসন। অন্যদিকে কিন্তু জেলার পুলিশ প্রশাসনের এই সমন্বিত প্রয়াস কিন্তু এই করোনা সংক্রমণ ঠেকানোর তারা চালিয়ে যাচ্ছে। রাজশাহী এবং চাপায়ের যেসব সড়ক রয়েছে নওগাঁর উপর দিয়ে যাওয়ার, বিশেষ করে রাজধানীমুখী, এই সড়কগুলো কিন্তু অনেকটা নিরাপদ করার জন্য এবং প্রতিনিয়ত কিন্তু তারা জেলা প্রশাসনের পুলিশ প্রশাসনের একটি টহল এখানে বসানো হচ্ছে এবং পুলিশ কিন্তু চেক করছে প্রতিনিয়ত যে তারা যেন রাজশাহী থেকে লকডাউনের এই পরিস্থিতিতে কোনোভাবেই এই সড়কের উপর দিয়ে যেন যেতে না পারে। অন্যদিকে কিন্তু এ জেলায় 135 কিলোমিটারের উপরে কিন্তু রয়েছে সীমান্তবর্তী যে রুট, এই রুটগুলোকে কিন্তু বাড়তি নজরদারির আওতায় নিয়ে এসেছে জেলা বিজিবির পক্ষ থেকে। এখানে 4টি উপজেলা সরাসরি এই সীমান্ত পয়েন্ট রয়েছে, নওগাঁর সাপাহার, পোরশা, অন্যদিকে ধামুইরহাট এবং পত্নীতলা উপজেলায় এই সীমান্ত পয়েন্টগুলোকে কিন্তু অনেকটা নজরদারির আওতায় আনা হয়েছে কারণ পার্শ্ববর্তী মাত্র 45 থেকে 50 কিলোমিটারের মধ্যে কিন্তু এই ভারতীয় সীমান্তের যে রুট, এই রুটগুলোকে কিন্তু তারা অনেকটা অনিরাপদ মনে করছে, কোনোভাবে যেন সীমান্ত পেরিয়ে সাধারণ কোনো অবৈধ চোরা কারবারি যেন এই জেলায় অনুপ্রবেশ করতে না পারে এবং সংক্রমণ ঠেকাতে কিন্তু এই প্রক্রিয়াগুলো কিন্তু জেলাবাসীর জন্য এখন অনেকটা প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি নেওয়ার কারণে অনেকটা আশ্বস্ত হচ্ছেন। তবে জেলা প্রশাসক এবং জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জেলার যেসব চেক পয়েন্ট রয়েছে এই চেক পয়েন্ট গুলোকে কিন্তু নিরাপদ করার ক্ষেত্রে তাদের কিন্তু এই কার্যক্রম আগামী আরো 15-20 দিন ধরে তারা অব্যাহত রাখবেন এবং জেলায় এই করোনা সংক্রমণের যে হার এটাকে একেবারে শূন্য লেভেলে আনার ক্ষেত্রে তাদের একটা অনেক পরিশ্রমের যে সফলতা তারা কিন্তু দেখাতে চেষ্টা করছেন। তবে এই জেলার এখন পর্যন্ত প্রায় 30 লাখ মানুষের ভিতর যে প্রথম দিকে যে করোনার যে আক্রান্ত হার ছিল তা কিন্তু একেবারে আস্তে আস্তে নেমে গিয়েছিল কিন্তু এই গত 10-15 দিনের এই যে সার্বিক পরিস্থিতি তা কিন্তু আবারও একটা ঝুঁকি বা শঙ্কার মধ্যে ফেলেছে। তো সব মিলে কিন্তু এই করোনা ভারতীয় ভ্যারিয়েন্টকে মোকাবেলার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক কার্যক্রম আমরা এখানে লক্ষ্য করছি। তো কাজল, এই ছিল নওগাঁ চেকপোস্টের খবর, করোনা সংক্রমণের যে সার্বিক চিত্র আমার কাছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা নওগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম আর রকি। খাদ্য সংকটে একের পর এক মারা যাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের বিনোদনে ব্যবহৃত ঘোড়াগুলো। গেল 1 বছরে মারা গেছে 30টি ঘোড়া। লকডাউনের কারণে অর্থ কষ্টে থাকা ঘোড়ার মালিকরা নিজেদের জীবিকা নিয়েই চরম বেকায় দেয়। এ অবস্থায় ঘোড়াগুলোকে দিতে পারছেন না খাবার। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। লকডাউন তাই পর্যটকদের আনাগোনা নাই, এতে মালিকের আয় না থাকায় ঘোড়াদের ভাগ্যে জুটছে না খাবার। খাবারের খোঁজে ঘুরছে কখনো রাস্তায়, আবার কখনো খেলার মাঠে বা সৈকতের ঝাউবিতিতে সবুজ ঘাস খেয়ে ক্ষুধা নিবারণের আপ্রাণ চেষ্টা করছে।
অর্থাভাবে ঘোড়া মালিকরাই যখন খাদ্যের জন্য ছুটছেন তখন ঘোড়ার ভাগ্যে জুটবে কি করে খাবার, তাই ঘোড়াগুলো ছেড়ে দেওয়া হচ্ছে রাস্তায়। রাস্তায় এসব ঘোড়া ময়লা পলিথিন খেয়ে হয়ে যাচ্ছে অসুস্থ। ঘোড়াগুলো ছাড়া দেওয়া পরে ঘোড়াগুলো কি করে, ওই পাতা মিড়া কিস্তিস খাই আর ডাস্টবিনে খাই যায়, ওই ঘোড়াগুলো কি করে দম আটকে যায়, ফ্যান নাই, বিভিন্ন জায়গা বন্ধ করে ফেলাই খাবার না পারে, এন মারা গিয়ে একটা ঘোড়াটা 400-500 টাকা করে খাবার দেওয়ার লাগে, তো এখন নিজেরা খাইতে দেখো না ঘোড়াগুলো আর কিভাবে খাবার দেবো। এসব ঘোড়া ব্যবহার হয় কক্সবাজার সমুদ্র সৈকতের পর্যটকদের বিনোদনের জন্য। পর্যটকরা ছবি তোলা বা ঘোড়ার পিঠে চড়ার বিনিময়ে ঘোড়ার মালিকরা পেতেন অর্থ। কিন্তু লকডাউনে খাদ্য সংকটের কারণে একের পর এক ঘোড়া মারা যাচ্ছে বলে জানালেন ঘোড়া মালিক সমিতির সভাপতি। মাস্টার স্যারকে বলছি যাইয়া, টিনু স্যারকে বলছি আমাদেরকে চোখে খাবার দেন না, আমরা 25 টাকা অর্ডার নিয়ে সকানে দিয়ে আসি, ঘোড়ার মৃত্যুর বিষয়টি স্বীকার করে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট জানালেন খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। লিস্ট করা আছে, আমরা তাদের সাহায্যের একটা পরিকল্পনা আছে, যত সম্ভব তাদের ঘোড়াকে খাওয়াতে পারে এরকম একটা সাহায্য করে। কক্সবাজারে ঘোড়ার সংখ্যা ছিল 80টি, দুদফায় লকডাউনে 30টি ঘোড়া মারা যাওয়ায় এখন তা নেমে এসেছে 50-এ। তবে সৈকতে ঘোড়া নিয়ে জীবিকা নির্বাহের অনুমোদন রয়েছে মাত্র 27টি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সরকার যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তখন ষড়যন্ত্রকারীরা দেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। বিএনপি সহ একটি গোষ্ঠী সরকারের বিরুদ্ধে অহেতুক সমালোচনা করছে বলে মন্তব্য করেন তারা। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক আইনমন্ত্রী প্রয়াত অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর স্মরণ সভায় বক্তব্য রাখেন তারা। বিএনপি সহ একটি গোষ্ঠী আজকে সরকারের বিরুদ্ধে অহেতুক নেতিবাচক ভূমিকা এবং অহেতুক সমালোচনা করে, আজকে তারা মৌলবাদকে প্রশ্রয় দেয়, তারা আজকে ধর্মান্ধদের সাথে নিয়ে রাজনীতি করে এবং বাংলাদেশকে, বাংলাদেশের অগ্রযাত্রাকে যাতে থামিয়ে দিতে পারে বা আমাদের আমাদের সমস্ত অর্জনগুলোকে যাতে নস্যাৎ করে দিতে পারে তার জন্য আজকে ষড়যন্ত্রে মত্ত হয়ে আছে, তাই সেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। মতিন খসরু কিন্তু তার পেশাগত কারণে শুধু না, মানবিক কারণে এবং তার ভিতরে একটা মনুষ্যত্ব বোধ এত অপরিসীম ছিল যে সে সব কিছুতে, সে বিপদগ্রস্ত হলে কোনো প্রশ্ন ছাড়া উনি হাত বাড়িয়ে দিতেন, হাত ধরে টেনে তোলার চেষ্টা করতেন। 6 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে আগামী অর্থ বছরের বাজেটের আকার, যা চলতি অর্থ বছরের চেয়ে প্রায় 34,000 কোটি টাকা বেশি। গুরুত্ব দেওয়া হবে স্বাস্থ্যখাত ও সামাজিক নিরাপত্তা খাতে। বিশাল বাজেট বাস্তবায়নে করোনা মোকাবিলা করে বরাদ্দের সুষম বন্টনের মাধ্যমে অর্থনীতি ঠিক রাখায় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সানবীর উপলের রিপোর্ট। বাজেট সম্পর্কে আপনি কি জানেন? বাজেট সম্বন্ধে আমি কিছু জানি, আমার বাজেট হিসেবে 6 জন মানুষ লয়ে চলতে না খাইতে না। পেশায় রাজমিস্ত্রি আনোয়ার হোসেন বোঝেন না রাষ্ট্রনীতি বা বাজেট। করোনা সংকটে কাজ হারানোর পর 6 জনের পরিবার নিয়ে জীবনের হিসাব কষার নামই তার কাছে বাজেট। জাতীয় বাজেটে প্রত্যাশা কি, এমন প্রশ্নের প্রায় একই রকম জবাব তার মতো শ্রমজীবীদের অনেকেই। যদিও বলছেন বাজেট দেশের সব নাগরিকের জন্যই গুরুত্বপূর্ণ, তাই বণ্টন যেন হয় সুষম ও দুর্নীতিমুক্ত। রাষ্ট্রের বাজেট নিয়ে আমার আসলে ওটা আমি অতটা ই করি না, যে পাচ্ছে সে তো পাচ্ছে আর যে না পাচ্ছে পাচ্ছে না। রাস্তাঘাটও চাই, সংসারও চাই, জীবনও চাই। আগামী 1 বছরের হিসাবের দলিল সংসদে উপস্থাপিত হবে জুনের প্রথম বৃহস্পতিবার। এবারের বাজেটের সম্ভাব্য আকার 6,02,880 কোটি টাকা। বাস্তবায়নে এনবিআরের যোগান দিতে হবে 3,30,078 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সম্ভাব্য ব্যয় 2,25,324 কোটি টাকা। ভ্যাকসিন কেনা, করোনা মোকাবিলায় স্বাস্থ্যখাতে বরাদ্দসহ গুরুত্ব দেওয়া হতে পারে সামাজিক নিরাপত্তা খাতে। সুযোগ থাকবে কালো টাকা সাদা করার। তবে ব্যবসায়ীরা বলছেন অর্থনীতির চাকা গতিশীল রাখতে ক্ষুদ্র ও মাঝারি খাতে বিশেষ নজর দেওয়া উচিত। কুটির, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের জন্য একটা বিশেষ বরাদ্দ রাখা উচিত, যেখানে আপনি গ্রিন ফাইন্যান্স দিবেন, সেখানে অনেক লম্বা মরাটোরিয়াম পিরিয়ড থাকবে এবং অতি কম ইন্টারেস্ট থাকবে। করোনাকালীন দ্বিতীয় বাজেটে এবার ঘাটতিও ছাড়াবে অতীতের সব রেকর্ড।
2,13,000 কোটি টাকার সম্ভাব্য ঘাটতি মেটাতে ব্যাংক থেকেই ঋণ নেওয়া হবে 1,00,000 কোটি টাকা। এই বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ, কর্মসংস্থান সৃষ্টি, অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের জন্য উদ্যোগ এবং অবশ্যই সাধারণ মানুষকে জরুরি অবস্থা মোকাবেলায় সহায়তা দানের কর্মসূচি। দেশের 50তম বাজেটে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা কিছুটা লাগাম টেনে ধরা হতে পারে 7%। আগামী অর্থ বছরের বাজেটটি এমন একটি সময় হতে যাচ্ছে যখন সারা বিশ্ব করোনার থাবায় বিপর্যস্ত। এমন অবস্থায় এই বাজেটের উপর ভিত্তি করে দেশের অর্থনীতির মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে হলে সৃষ্টি করতে হবে কর্মসংস্থান, আর সামাজিক নিরাপত্তা বলয় বাড়াতে হবে। আর বিশাল অঙ্কের এই বাজেট বাস্তবায়ন করতে রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ তো থাকবেই, এমন মত বিশ্লেষকদের। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে দ্বীপ জেলা ভোলার প্রায় 16 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বেড়ি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢেউয়ের আঘাতে চারটি স্থানে ভেঙে গেছে প্রায় 100 মিটার বাঁধ। মাটি ও বালুভর্তি বস্তাদের তাৎক্ষণিক সংস্কারের মাধ্যমে লোকালয়ে পানি প্রবেশ বন্ধ করলেও স্থায়ী সমাধান হয়নি। আর মনপুরাসহ জেলার 6 উপজেলার ক্ষতিগ্রস্ত 50টি স্থান বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় শঙ্কা রয়েছে নদীপাড়ের মানুষ। তবে অগ্রাধিকার ভিত্তিতে এসব বাঁধ সংস্কারের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নাসিরউদ্দিন লিটোর তথ্য, উৎপল দেবনাথের ছবি, রিপোর্ট। গত বুধবার ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বিচ্ছিন্ন মনপুরা ও বোরহানউদ্দিনের 4টি স্থান দিয়ে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে যায়। বিপদসীমার প্রায় 1 মিটার উপর দিয়ে প্রবাহিত জোয়ারের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মনপুরা উপজেলায়। সোনারচর, দক্ষিণ সাকুচিয়া, কুলাগাজীর তালুক ও স্লুইজগেট এলাকায় প্রায় 4 কিলোমিটার বাঁধ বিধ্বস্ত। নাজুক এসব বাঁধ দিয়ে বড় ধরনের দুর্যোগ মোকাবেলা সম্ভব নয়, তাই ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত সংস্কার করতে না পারলে আসন্ন বর্ষায় মেঘনার ঢলে লোকালয় প্লাবিত হওয়ার শঙ্কা এলাকাবাসীর। এবার তো বর্ষা নাই, আরো বর্ষা হইলে মনে করেন বাতাস শুনলে আরো পানি কি বেশিরভাগ হইয়া ইয়া বেরি সিরিয়া যাইতে পারে, বেরি একবারই নরম বেরি সিরিয়া আমাদের ঘর বাড়ি জোয়ারে যে কোনো সময় উঠে নিয়ে যেতে পারে। শক্ত করতেই পানি ফানি তো না নাটকে। জোয়ারে শুধু বাঁধের ক্ষতি করেনি, নিঃস্ব করে গেছে বেড়িতে আশ্রিত অনেক পরিবারকেও। ঢেউয়ের আঘাতে ভিটির মাটি সরে বিধ্বস্ত ঘরবাড়ি নিয়ে বিপাকে আছেন অনেকে। ঘূর্ণিঝড়ে আমার ঘরটা হারিয়ে দিয়েছে, এখন আমি কই যাবো, কই যাবো, রাস্তা নাই। ঢেউয়ে আমাকে ঘরের মাড়ি চুরি বেড়া গোড়া সব চলে বলে লাইছে, আমাকে ঘর কাটতে যান, ঘর দুয়ার সব মাটি গোড়া রয়ে গেছে, খুব কষ্টে আছি, আমাকে কোনো জায়গা জমিল নাই। তবে আসন্ন অমাবস্যার আগেই অতি ঝুঁকিপূর্ণ বাঁধ নির্মাণ শেষ হবে বলে আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। এর মধ্যে যে অংশটুকু অতি ঝুঁকিপূর্ণ অমাবস্যা বা পূর্ণিমার সময় পানি প্রবেশ করতে পারে বলে মনে হয় সেই অংশটুকু আমরা ইমিডিয়েট মেরামত করে ফেলবো, আর যেগুলো সামান্য ক্ষতি হয়েছে সেটা হয়তো বা আমরা পরবর্তীতে শুকনো মৌসুমে ভালোভাবে আমরা মেরামত করব। মেঘনা তেঁতুলিয়ার জলোচ্ছ্বাস থেকে ভোলার রক্ষা কবচ পানি উন্নয়ন বোর্ডে 325 কিলোমিটার বেড়ি বাঁধ, এর মধ্যে 114 কিলোমিটার স্থায়ী প্রোটেকশন থাকলেও বাকিটার নিরাপত্তা মাটির বাঁধের উপর। সময় সংবাদ, ভোলা। পদ্মা সেতু সড়কের পিচ ঢালাই প্রক্রিয়া শুরু হয়েছে। ওয়াটার প্রুফিং সহ বিশেষ এই পিচ ঢালাইয়ের ডামির কাজ চলছে প্রকল্প এলাকায়। ডামির টেস্ট রিপোর্টের পরেই বিশেষজ্ঞ দল এর অনুমোদন দেবেন। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। বাংলাদেশের বিস্ময় এখন স্বপ্নের পদ্মা সেতু। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি কোটি মানুষের ভাগ্য বদলে দেওয়ার এই সেতু এখন বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে। এবার সেতুটির ব্ল্যাকটপ বা পিচ ঢালাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। এর প্রথম পর্যায়ের কাজ হিসেবে ডামি তৈরি করা হয়েছে। মাও প্রান্তের সংযোগ সেতুর নিচে প্রায় 100 মিটার দীর্ঘ ও 5 মিটার প্রস্থের এই ডামি করার পরই চলছে হরেক রকমের পরীক্ষা নিরীক্ষা। মেন ব্রিজের রোডের ডেক স্ল্যাবে ও ঢায়াডাক্টের কংক্রিটিং স্ল্যাবের মতোই মাটির মধ্যে RCC ঢালাই দিয়ে বেড তৈরি করে, এর উপরেই করা হয়েছে এই ব্ল্যাকটপ। সেতুর উপরে পিচ ঢালাইয়ের জন্য যে যে প্রক্রিয়া তার সবই হয়েছে এখানে। দক্ষিণবঙ্গের মানুষের জন্য অসুখ সত্ত্বে ভালো হইব, যাতায়াতের জন্য ভালো হইব, যাতায়াতের ভোগান্তিটা পুইত হবে না। RCC কংক্রিটের একটা বেড করছি, অ্যাজ ইট ইজ আমাদের যে মেইন ব্রিজের যেমন ডেক স্ল্যাব, ভায়াডাক্টের যেমন কংক্রিটিং স্ল্যাব আছে, অ্যাজ ইট ইজ বেড মাটিতে করা হয়েছে, তার উপরে আমরা ওয়াটার প্রুফিং এর কাজ করছি, তার উপরে ব্ল্যাকটপ তৈরি করছি। পিচ ঢালাইয়ের ডামিটি প্রায় 15 পর্যায়ের পরীক্ষা হচ্ছে। টেস্ট রিপোর্ট সঠিক আসলেই এর অনুমোদন দেওয়া হবে। ফোর লেনের পদ্মা সেতুর সড়কের এই ব্ল্যাকটপ হবে বিশ্বমানের।
বিটুমিনাস কার্পেটিংটা হবে সেইটারও আমাদের জন্য মান স্পেসিফিকেশন সবকিছুর জন্য ঠিক থাকে, এই জন্য আমরা হচ্ছে ডামিটা করতেছি এবং ডামি করে এখানে আমরা এই স্পেসিফিকেশন গুলা আবার যাচাই করবো আর কি ল্যাব টেস্টের মাধ্যমে। যাচাই করার পরেই সেই অনুযায়ী আমরা আমাদের ফিল্ডে সেটাকে অ্যাপ্লাই করবো। সেতুর দুই প্রান্তে 3.14 কিলোমিটার ভায়াডাক্টের RCC ঢালাইয়ের উপরে 50 mm পুরুত্বের পিচ ঢালাই হবে। 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর উপরের ডেস্কল্যাবের ওয়াটার প্রুফ ব্ল্যাকটপে 60 mm বাইন্ডার ও 40 mm ওয়েরিং কোর্সে 100 mm পুরুত্বের ঢালাই হবে। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বদলির আদেশের পর দায়িত্ব হস্তান্তর না করে বরং প্রতিষ্ঠান থেকে শিক্ষকদের হয়রানির অভিযোগ উঠেছে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। শনিবার সকালে প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি পালন করে দ্রুত দায়িত্ব হস্তান্তরের দাবি জানান শিক্ষকরা। আন্দোলনকারীদের দাবি, করোনাকালে তাদের বেতন ভাতা বন্ধ করে দেওয়া হয়। গত 22 এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় অধ্যক্ষ মেজর শহীদুর রহমান মজুমদারের বদলির আদেশ দেন। এদিকে অভিযোগ সঠিক নয় দাবি করে অধ্যক্ষ জানান, আদেশের চিঠি হাতে না পাওয়ায় কর্মস্থল ছাড়ছেন না তিনি। উচ্ছেদের আগে পুনর্বাসন চান নারায়ণগঞ্জের কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের জুট প্রেসে কর্মরত শ্রমিকরা। শনিবার সংবাদ সম্মেলনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন তারা। জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ সমাবেশ করেন তারা। তাদের অভিযোগ, প্রায় 700 পরিবার ট্রাস্টের জায়গায় ব্যক্তিগত খরচে ঘর তুলে বসবাস করে আসছেন। কর্তৃপক্ষ সেখানে ক্যান্সার হাসপাতাল করার জন্য শ্রমিকদের চলতি মাসের মধ্যে জায়গা ছাড়ার নির্দেশ দিয়েছেন। উচ্ছেদের আগে পুনর্বাসন ও ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ার দাবি জানান তারা। গৃহকর্মী নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল দুপুরে যশোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী আমিনা স্বজনরা জানান, ঢাকায় একটি বাসায় কাজ করতে গিয়ে গত 1 বছর ধরে নির্যাতনের শিকার হচ্ছিল সে। পরে তাকে তার নানি উদ্ধার করে এনে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। 3 দিন চিকিৎসার পর সে বাড়ি ফেরে। এ খবরে ক্ষুব্ধ এলাকাবাসী আজ মানববন্ধনের আয়োজন করে। জড়িতদের আটকের দাবি জানান তারা। মৌলভীবাজারের জেলার পাহাড় টিলায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে নাগামরিচ। আবহাওয়া অনুকূলে থাকায় অন্যান্য ফসলের সাথে নাগামরিচের বাম্পার ফলন হয়েছে। এতে চাষিরাও লাভবান হচ্ছেন, তবে করোনা সংক্রমণের কারণে রপ্তানি কিছুটা কমে গেছে। লাভজনক এ ফসল উৎপাদনে কৃষি বিভাগও চাষিদের সার্বিক সহায়তা দিচ্ছেন। শাহলিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবির রিপোর্ট। পাহাড়ের ভাঁজে ভাঁজে সারি সারি আনারস ও লেবু গাছ, তারই ফাঁক ফোকরে সাথী ফসল হিসেবে চাষ হচ্ছে অত্যন্ত সুগন্ধি ফসল নাগামরিচ। কালো, থাই ও বিজলি সহ 4 জাতের নাগামরিচ চাষাবাদ হচ্ছে মৌলভীবাজারে। জেলার সব উপজেলায় হলেও পাহাড় টিলাবেষ্টিত শ্রীমঙ্গলেই এর চাষ হয় বেশি। চাষের শুরুতে কম হলেও এপ্রিল ও মে মাসে বৃষ্টি হওয়ায় এবছর নাগামরিচের ফলন খুবই ভালো হয়েছে। এতে চাষি শ্রমিক সবাই খুশি। নাগামরিচের ফসল এবার আমরা মোটামুটি আল্লাহ ইলে ভালোই ভালো ফসল হয়েছে। এই পর্যন্ত আমি 3 রাউন্ড বেচছি। গত বছর 85,000 টাকার মতো বিক্রি আসছিল, এবার মনে করেন 1 লাখ বা 1 লাখ 20 এর মতন হইতে পারে, এরকম একটা চিন্তাধারা আছে। শ্রীমঙ্গল শহরেই গড়ে উঠেছে মৌসুমি এ ফল ক্রয় বিক্রির আড়ত। দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে এ মরিচ। তবে এবছর করোনার কারণে রপ্তানির পরিমাণ কিছুটা কম বলছেন সংশ্লিষ্টরা। মোটামুটি বেশি মাল আসে, তাহলে 5 লাখ মতো মাল টাকার মাল আসে পার ডে, 7.5-8 কোটি টাকার মরিচ গাছে কেনা হয় সারা সিজনে। যদি বৃষ্টি থাকতো তাহলে আমদানি আরও আগতাকি হইতো। আর ইউরোপ কান্ট্রিতে প্রচুর নাগামরিচ বর্তমান করোনাকালীন বিকশ্বর। ছত্রাক জাতীয় রোগ দমন ছাড়াও লাভজনক এ ফসলের উৎপাদন বাড়াতে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানালো কৃষি বিভাগ। গুরুত্ব দিয়ে আমরা কৃষকদেরকে এ ব্যাপারে আমরা আরও প্রশিক্ষণ দিচ্ছি এবং জারটাকে কীভাবে উন্নয়ন করা যায় সেই প্রচেষ্টা আমাদের আছে। কৃষি বিভাগের তথ্য মতে মৌলভীবাজার জেলায় 150 হেক্টর জমিতে নাগামরিচ উৎপাদন হয়েছে 1,200 মেট্রিক টন। সময় সংবাদ, মৌলভীবাজার। কাকডাকা ভোরে জেলে ও পাইকারদের পদচারণায় সরগরম হয়ে ওঠে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের
তরা দেশীয় মাছের আড়ত। নদীতে পানি কম থাকায় দেশীয় মাছ জেলেদের জালে ধরা পড়ছে কম, কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ জেলেরাও। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য, ছবিনা রিপোর্ট। ফজরের আজানের পর থেকেই জমে ওঠে মানিকগঞ্জ সদরের কালীগঙ্গা নদীর পাড়ের পদ্মা, যমুনা, ইছামতি, কালীগঙ্গা ও ধলেশ্বরীর দেশীয় মাছের আড়ত। পাওয়া যাচ্ছে বোয়াল, আই, শোল, রুই, ইলিশ সহ নানা জাতের দেশীয় মাছ। তবে নদীতে পানি কম থাকায় কমে গেছে মাছ। অন্যদিকে ন্যায্য দাম পাচ্ছেন না বলে অভিযোগ জেলেদের। কালীগঙ্গায় মাছ পাওয়া যাচ্ছে গুলশা, পাবদা, কিছু কিছু আর কি, তেমন না। মাছের পদ হলে মাছের দাম পাওয়া যায়। পদ্মা নদীতে পানি কমে গেছে তো, এই জন্য মাছ একটু কম। দাম মোটামুটি একটু হালকারই আছে, কম আর কি। গতি সপ্তাহ থেকে মাছের দাম একটু বাড়ছে। 150 টাকা বেচতে আমি 160 টাকা হয়েছে, 70 টাকা হয়েছে আর কি। 200 বছরের পুরনো আড়তটি বছরের পর বছর সরগরম থাকলেও পানি নিষ্কাশন সহ নানা সমস্যায় পাইকার ও জেলেদের দুর্ভোগ দীর্ঘদিনের বলে অভিযোগ আড়ত কমিটির। আমাদের 3 নাই 7 নাই, সরকার যদি দয়া করতো আমাকে, আর ড্রেন করে তো আমার সুবিধা হইতো। রাস্তা না পাইলে আমার সুবিধা হইতো। পানিটা এলে মাছটা বেশি হবে, লকডাউনের সাইডা দিলে আমাদের সুবিধা হবে। ঐতিহ্যবাহী এদেশীয় মৎস্য আড়তে প্রতিদিন 4 শতাধিক পাইকার ও অর্ধশতাধিক আড়তদারের মাধ্যমে 80 থেকে 90 লাখ টাকার দেশীয় মাছ বেচা কেনা হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। ভোর থেকে জমে ওঠে খুলনার রূপসা পাইকারি মাছ বাজার। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশে বিভিন্ন অঞ্চলে এখান থেকেই সরবরাহ করা হয় মাছ। বিস্তারিত জানাতে রূপসা মাছ বাজারে আছেন সহকর্মী তরিকুল ইসলাম, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তরিকুল, কাজল, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব পড়েছে খুলনা রূপসা পাইকারি মাছ বাজারে। আপনারা জানেন যে গত 26 তারিখে ঘূর্ণিঝড় ইয়াস যেটি ভারতে আঘাত এনেছিল উড়িষ্যাতে, এবং তার প্রভাবে কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার যে নদ নদীগুলো রয়েছে এখানকার পানি অস্বাভাবিক রকমের বেড়ে যায়। আর এই বেড়ে যাওয়ার কারণে কিন্তু যে প্রভাবটি পড়েছে, এখানকার বাড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, মাছের ঘের প্লাবিত হয়েছে। আর যে কারণে যে দেশি প্রজাতির মাছ এবং বিভিন্ন পুকুর থেকে যে মাছ আসে বা ঘের থেকে মাছ আসে, সেই মাছের কিন্তু এখানে কিন্তু দেখা পাওয়া যাচ্ছে না। এবং বলা চলে যে খুলনা রূপসা পাইকারি মাছ বাজারে মন্দাভাব চলছে। আপনারা দেখতে পাচ্ছেন হাইব্রিড মাছই শুধু এখানে দখল করে আছে। হাইব্রিড মাছ দখল করে থাকার কারণে এখানে কিন্তু মানুষ কিন্তু দেশি প্রজাতির মাছের দেখা পাচ্ছে না। আপনারা জানেন যে দেশি প্রজাতির মাছের পাশাপাশি হাইব্রিড এবং সামুদ্রিক মাছ খুলনা রূপসা পাইকারি বাজারে প্রচুর পরিমাণে এখানে বিক্রি হয়। আর এর বাইরে কিন্তু আমরা দেখেছি যে 65 দিন যে মাছ ধরা সরকারি নিষেধাজ্ঞা রয়েছে, সেই নিষেধাজ্ঞার কারণে কিন্তু এখানে কিন্তু মাছ ধরা সম্ভব হচ্ছে না, এবং যে কারণে এই বাজারে মাছের যে সরবরাহ সেটি কিন্তু যথেষ্ট পরিমাণ কম রয়েছে। তো আমরা একটু কথা বলবো একজন বিক্রেতার সাথে। আচ্ছা, আপনি তো প্রতিদিন আমরা এখানে দেখি যে অনেক মাছ বিক্রি করে থাকেন, তো আজকে বাজারের কি অবস্থা? আজকে বাজারে মোটামুটি সরবরাহ ভালো আছে। আমাকে 4-5 দিন মাছ আর কি, ইলিশ মাছ খুব সীমিত। এই আবহাওয়া খারাপ গেলেও 2-4 দিন, এই জন্যে ইলিশ মাছ বোলার ওই দিক তো খোলা, আমরা ডেলি 30-40 মন করে বেচছিলাম। এই মাছটা আজ কয়েকদিন আসতেছে না। আমরা দেখতে পাচ্ছি যে গত 4-5 দিন বাজারে আসলে দেশি প্রজাতির কোনো মাছই দেখতে পাচ্ছি না, এর কারণটা কি? মাছ কম, এই চাষ আবাদের মাছ ছাড়া তো মাছ নেই। আবহাওয়া খারাপের জন্য আর কি খুব ইয়ে গেছে। আর সাগরের আমার সামুদ্রিক মাছ তো বন্ধ, এই সাইড বন্ধ গেছে না। এই ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন কাজল, যে সামুদ্রিক মাছ যেহেতু 65 দিন সরকারি নিষেধাজ্ঞা রয়েছে, যে কারণে জেলেরা কিন্তু সাগরে মাছ ধরতে যেতে পারছে না, আর এখানে কিন্তু মাছের আমদানি এর জন্য কম। আর এর বাইরে কিন্তু বলে তারা জানিয়েছেন যে খারাপ আবহাওয়া, এই খারাপ আবহাওয়ার যে বিরূপ প্রভাব, এবং অনেক এবার কিন্তু অনেক ঘের ব্যবসায়ী বিশেষ করে খুলনার কয়রা, পাইকগাছা এইসব এলাকাতে কিন্তু এখানকার যে ঘের ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু মাছ পাচ্ছেন না, যেহেতু তাদের যে মাছ তারা ছেড়েছিল ঘেরে সেই মাছ কিন্তু ভেসে গেছে এই অতিরিক্ত পানির কারণে, যার প্রভাব পড়েছে এই বাজারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এখানকার যে বৈশিষ্ট্য রয়েছে এই মাছ বাজারের, সকালে এবং দুপুরবেলা দুইবার এখানে আসলে মাছ বিক্রি হয়ে থাকে। তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এখান থেকে মাছ সরবরাহ হয়ে থাকে। দক্ষিণাঞ্চলের যে মাছের আমিষের চাহিদা সেটি কিন্তু পরিপূর্ণ মিটিয়েই কিন্তু এই মাছগুলো দেশের বিভিন্ন প্রান্তে যায়, পাশাপাশি এখান থেকে
চিংড়ি সহ বিভিন্ন ধরনের মাছ কিন্তু দেশের বিদেশেও এখান থেকে রপ্তানি হয়ে থাকে। তো একটা বিষয় উল্লেখ করার মতো, সেটি হচ্ছে যে যেহেতু মাছের সংকট রয়েছে, সেহেতু আমরা দেখতে পাচ্ছি যে মাছের দামও কিন্তু কেজি প্রতি 50 থেকে 200 টাকা পর্যন্ত কোনো কোনো মাছের বৃদ্ধি পেয়েছে, এবং চিংড়ি মাছের দামও কিন্তু বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে আমার কাছে কাজল এই ছিল খুলনা রূপসা পাইকারি মাছ বাজার থেকে সর্বশেষ। খুলনা থেকে মাছ বাজারের সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ আসে, ভেঙে যায় বেড়ি বাঁধ, ভেসে যায় ঘরের লাখ লাখ টাকার ঘেরেস, লাখ লাখ টাকার সাদা চিংড়ি। ঋণ নিয়ে চিংড়ি চাষ করে বারবার দুর্যোগের কবলে পড়ে সব হারিয়ে অনেক ঘের মালিক এখন নিঃস্ব। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে আয়ের প্রধান উৎস চিংড়ি চাষ। তবে 2009 সাল থেকে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছেন না তারা। আইলা, সিডর, নার্গিস, ফণি, বুলবুল আর আম্পানে বেড়িবাঁধ ভেঙে হাজার হাজার চিংড়ি ঘের ভেসে গেছে। দাদন আর ব্যাংক ঋণ নিয়ে প্রতি বছরই ঘুরে দাঁড়াতে চিংড়ি চাষ অব্যাহত রাখেন ঘের মালিকরা। কিন্তু এবার উৎপাদিত চিংড়ি বাজারে ওঠার আগ মুহূর্তে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের তোরে বেড়িবাঁধ ভেঙে সব ভেসে গেছে। এতে অধিকাংশ ছোট চিংড়ি চাষী পথে বসেছেন, তাই সরকারের কাছে স্বল্প সুদে চিংড়ি চাষীরা ঋণ চান। আগে একবার ঘের বেড়ি ভেসে গেছে, এও ঝড়ে আবার গেল ঘের বেড়ি ভেসে। সংসারে বাচ্চা কাচ্চা নিয়ে কি করে বাঁচবো? সরকার আমাদের সাহায্য সমৃদ্ধি করে, তাহলে আমাদের মাছের চাষের অসুবিধা হয় না। বারবার ক্ষতির মুখে পড়া ঘের মালিকদের জন্য সরকারের সহায়তার দাবি জানায় জেলার চিংড়ি চাষী সমিতি। চিংড়ি চাষীদের পাশে না দাঁড়ানো হয়, সরকার না দাঁড়ায়, তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে এবং এই এই চাষ থেকে তারা মুখ ফিরিয়ে নেবে। স্বল্প সুদে যাতে চিংড়ি ঘের মালিকরা ব্যাংক ঋণ পায়, সেজন্য চেষ্টা চলছে বলে জানান জেলার মৎস্য কর্মকর্তা। এই ক্ষতিগ্রস্ত চাষীরা তফসিলি ব্যাংক থেকে সর্বোচ্চ 4% সুদে যাতে ঋণ পায়, সেজন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি। জেলায় 66,800 হেক্টর জমিতে বাগদা ও 9,000 হেক্টর জমিতে গলদা চিংড়ি চাষ হয়। এবারে ইয়াসের প্রভাবে বাঁধ ভেঙে 6,700 হেক্টর জমির 7,400 চিংড়ি ঘের ভেসে যাওয়ায় 15,75,00,000 টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। সময় সংবাদ, সাতক্ষীরা। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কালীতলা ও কুশিয়ারচর এলাকায় পদ্মার ভাঙন শুরু হয়েছে। নদীতে বিলীন হচ্ছে ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা, আতঙ্কে ভাঙন কবলিত এলাকার মানুষ। এই মুহূর্তে ভাঙন কবলিত এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী, সরাসরি চলেছে তার কাছে। ইউসুফ, এই যে এই অঞ্চলটি রয়েছে, এই অঞ্চলটা আসলে মানিকগঞ্জের 4টি উপজেলা রয়েছে। এটা হচ্ছে হরিরামপুর, ঘিউর, দৌলতপুর এবং শিবলায়। এই 4টি উপজেলার মধ্যে আসলে প্রত্যেক বছর কিন্তু নদী ভাঙন দেখা যায়। সেই ক্ষেত্রে এই যে আগাম যে ভাঙনটা শুরু হয়েছে সেটা হচ্ছে হরিরামপুরের কুশেরচর এবং কি কালীতলা এলাকায়। তো এখানে ইউনিয়নটার নাম হচ্ছে কাঞ্চনপুর ইউনিয়ন। সেই কাঞ্চনপুর ইউনিয়নের কিন্তু 13টি মৌজা আছে, পদ্মায় কিন্তু তার 12টি বিলীন হয়ে গিয়েছে। তবে দুদিনের কথা যদি ভয়াবহ অবস্থার কথা যদি আপনাকে বলি, সেটা হচ্ছে 2 দিনে কিন্তু 10টি বাড়ি এই নদীগর্ভে বিল হয়ে গিয়েছে, এবং কমপক্ষে এই অঞ্চলে 1,000 বাড়ি ঘর কিন্তু আসলে ঝুঁকির মধ্যে রয়েছে। এখানে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, রাস্তাঘাট রয়েছে এবং বিদ্যুতের খুঁটি রয়েছে। তবে গতকাল এইখানে যে স্থানীয় যারা ভাঙন কবলিত রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, তারাও আমাকে জানিয়েছে যে গতকাল কিন্তু এই অঞ্চলের বিদ্যুৎও কিন্তু সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে এখানকার যে নদীর মধ্যে একটি থাম্বা অর্থাৎ পুল, যেটা পল্লী বিদ্যুৎ, সেটা কিন্তু ভেঙে নদীতে চলে যায়, যার জন্য কিন্তু এই অঞ্চলের যে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে তারা আসলে বাধ্য হয়েছে। এখন যারা এই অঞ্চলে আসলে ঝুঁকির মধ্যে রয়েছে তারা কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন ভাবে তারা চলছে। এবং কিন্তু 10টি পরিবার যারা গত রাত এবং আগের রাতে ব্যাপকভাবে ভেঙে বিন হয়ে গেছে, তারা কিন্তু অসহায় ভাবে এই অঞ্চলে রয়েছে এবং কেউ কেউ আর কোনো নতুন ঠাঁই নেওয়ার জন্য তারা আসলে চেষ্টা করছে। সেই ক্ষেত্রে এখানকার যারা জনপ্রতিনিধি রয়েছে, ইউনুস গাজী নামের একজন চেয়ারম্যান রয়েছে, স্থানীয় চেয়ারম্যান, তার সাথে আমি কথা বলেছি, তিনি বলেছেন আসলে তাদেরকে কিন্তু সহযোগিতা বা সাহায্য করার জন্য তার কাছে এখন পর্যন্ত কোনো সহযোগিতা এখন পর্যন্ত আসেনি। তবে সে কিন্তু মাঠপর্যায়ে গতকাল কেউ খোঁজ নিয়েছে। অন্যদিকে আমি যারা এখানে ভুক্তভোগী রয়েছে তাদের সাথে কথা বলেছি,
হচ্ছে তারা আজকে জানাচ্ছেন যে আসলে এই যে প্রতি বছরই কিন্তু ভাঙ্গনের শিকার হয়, কিন্তু এই আগাম ভাঙ্গনের কিন্তু আচমকায় তারা একটা খারাপ অবস্থার মধ্যে সৃষ্টি হয়েছে এবং কিন্তু তারা কিন্তু ঘর বাড়ি নিয়ে স্বর্ণের মতো কোনো অবস্থা তারা পারেনি, তবে সেটা কিন্তু সন্ধ্যা এবং খুব ভোরেই কিন্তু ভাঙ্গনের মাত্রাটা বেশি থাকে বলে আমাকে জানিয়েছে। তবে তো এখানকার যারা ভাঙ্গন কবলিত লোক তারা বলছে আসলে ত্রাণ সামগ্রী তাদের জন্য কিন্তু মুখ্য বিষয় না, তারা বলছে একটা স্থায়ী ব্যবস্থা, যদি স্থায়ী ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু এই অঞ্চলের মানুষ প্রতিবছরের যে ভাঙ্গনের হাত থেকে রক্ষা পাবে বলে আমাকে জানিয়েছে। তবে শুধু ভাঙ্গন কবলিত তাদেরই যাবে না, এইটা অঞ্চলের প্রত্যেক মানুষের কিন্তু একটাই দাবি রয়েছে, সেটা হচ্ছে ভাঙ্গন কবলিত রক্ষার জন্য স্থায়ী একটি ব্যবস্থা, সেটা বেরিবাদ বা বড় ধরনের যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের তাদের দাবি রয়েছে। তবে নিরীহ যারা রয়েছে তাদের সাথে আমি কথা বলতে গিয়ে তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছে, কারণ প্রতি বছর তারা ভাঙ্গে এবং কৃষকদের জমি কিন্তু বিলীন হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে কয়েকজন কৃষকরা ভেঙে পড়েছে। এই দুটো জমি যে বিলীন হওয়ার পরে তারা কিন্তু খাদ্য সামগ্রী সমস্যা রয়েছে, আসলে ওটা মানিকগঞ্জের চারটি উপজেলা রয়েছে ভাঙ্গন কবলিত, তার মধ্যে আলা ভাঙ্গাতে ব্যাপক প্রভাব ধারণ করেছে। এই ছিল কাজল আমার কাছে মানিকগঞ্জের হরিরামপুরের কুশেরচর থেকে সর্বশেষ খবর। মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গন শুরু হয়েছে, সে খবর জানাচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ভোররাত থেকেই জমে ওঠে সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজির আড়ত, জেলার বিভিন্ন উপজেলায় উৎপাদিত নানা ধরনের টাটকা সবজি কৃষকেরা বিক্রির জন্য নিয়ে আসেন এই আড়তে। এই সপ্তাহে সব ধরনের সবজির দাম কমলো, বেড়েছে পেঁয়াজ আদা রসুনের দাম। রিঙ্গুকুণ্ড রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। ভোর হতে না হতে কৃষক তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের টাটকা সবজি বিক্রির জন্য নিয়ে আসেন সিরাজগঞ্জের সবচেয়ে বড় পৌর পাইকারি সবজির আড়তে। খুচরা বিক্রেতারা প্রতিদিন এখান থেকে সবজি কিনে নিয়ে বাজারে বিক্রি করেন। এ সপ্তাহে সব ধরনের সবজির সরবরাহ বাড়ায় দাম কমেছে বলে জানান আড়তদাররা, তবে কেজি প্রতি 2-5 টাকা বেড়েছে পেঁয়াজ রসুন ও আদার দাম। পেঁয়াজ গতকাল ছিল 38 টাকা, আজকে আমরা বিক্রি করতেছি 40-42 টাকা। এলাচি 120 টাকা, 150 টাকা, আজকে কাঁচা মাছ 15 টাকা কেজি, মিষ্টি লাউ 10 টাকা কেজি, পটল বেচলাম 20 টাকা কেজি, প্রতিদিন গড়ে 20-25 লাখ টাকার সবজি কেনা বেচা হয় এই আড়তে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। রাস্তার দুপাশ ও পরিত্যক্ত জায়গায় বাগান করে লাভবান হয়েছে দিনাজপুরের বিরুল উপজেলার বেশ কয়েকটি পরিবার। গাছ বিক্রির টাকা থেকে লভ্যাংশ বিতরণ করা হয় বনায়নে অংশগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে। শনিবার উপজেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সামাজিক বাস্তবায়নের আওতায় 235 জনকে 1,88,00,000 টাকা দেওয়া হয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পরিবেশকে রক্ষা করতে গাছ লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। এ সময় 300 ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের অর্থায়নে 1,22,00,000 টাকা বিতরণ করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। রাজধানী ঢাকার মাথা ব্যথার কারণ হয়ে উঠছে খোলা আকাশের নিচে থাকা ময়লার ভাগাড়। আমিন বাজার ও মাতুয়াইল ল্যান্ডফিলে বর্জ্যের দূষণ বিষাক্ত করে তুলছে আশপাশের এলাকার মাটি, পানি ও বায়ু। কর্তৃপক্ষের উদাসীনতায় এসব জায়গা থেকে মিথেন গ্যাস ছড়িয়ে জীবনের পাশাপাশি হুমকির সম্মুখীন চাষাবাদও। মার্জিয়া মোমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আল মামুন। নিরানি হাতে জমিটুকু চাষের উপযোগী করতে ব্যস্ত 70 বছরের বৃদ্ধ কৃষক আব্দুল সাত্তার। তবে পরিশ্রমের ফসল কতটুকু ঘরে তুলতে পারবেন ভর করেছে সে অনিশ্চয়তা। পাশের আমিন বাজারের ল্যান্ডফিলের বিষাক্ত বর্জ্য ছড়িয়ে দূষিত করেছে আব্দুল সাত্তারের গ্রাম বলিয়াপুরের মাটি ও পানি। অনাবাদি হচ্ছে এই এলাকার জমি, পুড়ে যাচ্ছে মাঠের ফসল। প্রতি বছরই ময়লার ভরে আবাদ করি, সব ফসল পুড়ে যায়। আমিন বাজার ল্যান্ডফিলটিতে বর্জ্য ফেলার মেয়াদ শেষ হয়েছে 2017 সালেই। স্থান সংকুলন না হওয়ায় বর্তমানে ল্যান্ডফিলের বর্জ্য এসে এই এলাকার মাটি এবং পানিতে মিশছে, দূষিত করছে এখানকার বাতাসকে। দূষণের প্রভাবে শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন এখানকার বাসিন্দারা। প্রায় ছেলেরই শিশু বাচ্চাকে শ্বাসকষ্ট, আমাকে শরীরে হুঁচ প্যাঁচড়া নানান ধরনের
অসুখ হইতেছে। উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জানালেন, ধারণ ক্ষমতা শেষ হওয়াতেই এই অবস্থা। আমিনবাজার ল্যান্ডফিলের ধারণ ক্ষমতা শেষ হওয়ার প্রেক্ষিতে আমরা এটাকে মডার্নাইজেশন করার জন্য উদ্যোগ নিয়েছি। দূষণের সংখ্যা দক্ষিণ সিটির অধীনে থাকা মাতুয়াইল ল্যান্ডফিলটিকেও ঘিরে। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ পর্যবেক্ষক প্রতিষ্ঠান জিএইচজি স্যাটে ল্যান্ডফিলটিকে বাংলাদেশে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের প্রধান হটস্পট হিসেবে চিহ্নিত করেছে। গবেষণা বলছে, ল্যান্ডফিলটি থেকে প্রতি ঘন্টায় 4,000 কেজি মিথেন গ্যাস বাতাসে মিশছে। এই ধরনের যদি আমাদের গ্যাসের যেই নিঃসরণ যদি হয়, তাহলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের দূষিত শহরের তালিকায় বারবার উঠে এসেছে রাজধানী ঢাকার নাম। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরে দ্বিগুণ দরে বিক্রি হচ্ছে মাদ্রাজি, বেদানা ও চায়না জাতের লিচু। সরবরাহ ক্রেতা দুটোই বেড়েছে বাজারে। এই অবস্থায় বাগান থেকে লিচু নামাতে ব্যস্ত সময় পার করছেন চাষি ও বাগান মালিকরা। বিস্তারিত জানাতে মাসিমপুর লিচু বাগানে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল, সরাসরি চলে আছে তার কাছে। দুলাল, হ্যাঁ কাজল, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে মাসিমপুর, যেখানে লিচুর জন্য খুব বিখ্যাত এলাকা, সেই একটি বাগানে আপনি রয়েছি। আপনাকে প্রথমে জানিয়ে রাখি যে দিনাজপুরে এবার লিচুর যে ফলন, এটা প্রতিকূল আবহাওয়ার কারণে ফলন বিপর্যয় হয়েছে। এবং এই লিচুর যে এখন দাম বাজারে, আমরা দেখছি যে গতবারের চেয়ে দ্বিগুণের চেয়ে আরও বেশি দাম এখন বাজারে যে লিচুগুলো উঠছে, মাদ্রাজি, বেদানা এবং চায়না। এই লিচু আপনার যারা বাগান মালিক এবং যারা বাগান কিনে নিয়েছেন এবং কৃষক, তারা কিন্তু বাগান থেকে ওই লিচু আপনার নামিয়ে আপনার তারা বাজারে নিয়ে যাচ্ছেন। আমি আমার মনে হয় যে লিচুর এবার যে আপনার ফলন, সে ফলন কিন্তু কৃষি বিভাগ যেটা বলছে 40-50% এবার কম হয়েছে। বিশেষ করে বোম্বে লিচু কিন্তু এবার আমরা গাছে দেখছি না। তো এই এই যে যে বাগানে আমি আসি, আপনাদের দেখাতে পারি যে বাগান মালিক যার বাগান, তার কাছ থেকে আমরা জানতে যাব যে আসলে লিচুর কী পরিস্থিতি এবং তারা যে আজকে লিচু নামিয়ে গাছ থেকে নামিয়ে বাজারে বিক্রি করছেন। বলেন। আসসালামু আলাইকুম, আমি মাসিমপুর থেকে বলছি। আমাদের এবার লিচুর মৌসুমে অতিরিক্ত গরম হওয়ার কারণে এবার গাছের মুকুল কম, এবার আমাদের লিচু পাইছি আমরা কম, এই জন্য লিচুর বাজার একটু বেশি। মাদ্রাজি আমাদের 2,500-3,000 টাকা হাজার দিচ্ছি, বেদানা দিচ্ছি 6,000-7,000 টাকা হাজার। এবার আমরা গাছে লিচু পাই নেই, বোম্বে লিচু পাই নেই, এই জন্য আমরা এবার খুব বিপদের মধ্যে আছি। আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের কম। আমরা বাগান মালিক যেটা জানালেন যে আপনার লিচুর ফলনের ব্যাপার এবং যে দাম তারা পাচ্ছেন, আসলে আমদানি অনেক কম, অর্থাৎ সরবরাহ যে তুলনায় যাচ্ছে চাহিদা অনেক বেশি। আমরা দিনাজপুরে বড় মাঠে যে বাজারটি রয়েছে, আমার দেশের সর্ববৃহৎ লিচুর বাজার, সেই বাজারে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন জেলা থেকে যারা পাইকার আসছেন আড়তদার কাছ থেকে লিচু নিয়ে যাচ্ছেন, তারাও কিন্তু এই বিষয়টি বলেছেন যে গতবার তারা যে লিচু নিয়ে গেছেন সেই লিচুর যে দাম ছিল, এবার কিন্তু দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। আমরা জানলাম যে মাদ্রাজি লিচু আপনার প্রতি শ 300-400 টাকা তারা বিক্রি করছেন, পাশাপাশি বেদানা লিচু 6-7,000 টাকা হাজার, অর্থাৎ প্রতি শ তারা বিক্রি করছেন 600-700 টাকা। চায়না লিচু আরেকটু বেশি, ওরা চায়না লিচু 8-9,000 টাকা পর্যন্ত তারা প্রতি হাজার বিক্রি করছেন। লিচুর বর্তমানে যে এই অবস্থার কারণে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা যেটা জানিয়েছেন যে প্রতিকূল আবহাওয়া, বৃষ্টি না হওয়া এবং প্রখর রোদের কারণে এবার লিচুর কিন্তু অনেক ক্ষতি হয়েছে। ক্ষতির কারণে লিচুর যে উৎপাদন সেটা কিন্তু অনেক কম। এবার যে লক্ষ্যমাত্রা ছিল 45,000 মেট্রিক টন এবং দিনাজপুরের 13টি উপজেলায় 5,600 হেক্টর জমিতে এবার লিচুর বাগান রয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন যিনি লিচু নিয়ে আপনার গবেষণা করেন এবং উদ্ভিদবিদ মুসাদ্দেক, তার কাছ থেকে একটু জানতে চাই লিচুর কী অবস্থা এবার দিনাজপুরে।
ধন্যবাদ। ইকোলজিক্যাল ব্যালেন্সের কারণে আমাদের দিনাজপুরের আবহাওয়ার যে উপর যে প্রভাবটা পড়েছে অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়ন, তারই একটি প্রভাব কিন্তু আমরা এবছর দেখতে পাচ্ছি। এবছর লিচুর উৎপাদন প্রচণ্ড কম হয়েছে এবং লিচুর উপরে কিন্তু প্রভাব বিস্তার করেছে। এই লিচুর উপরে প্রভাব বিস্তার করার কারণে আমাদের বোম্বাই জাতের যে প্রজাতিটি এটির প্রায় 30% লিচু এসেছে, অর্থাৎ 70%-এর মতোই লিচু কিন্তু আমরা পাইনি। এবং অন্যান্য যে প্রজাতিগুলো আছে সেই লিচুগুলো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই সেই লিচুগুলোর উপরে কিন্তু তার যে স্ক্রিন এবং তার যে শ্বাস পুরো যে বিষয়টি থাকে ফলের, এই ফলের পুরো বিষয়টির উপরে প্রভাব বিস্তার করছে। ফলশ্রুতিতে এই লিচুটি যতটুকু মানসম্মত হওয়া উচিত, আমরা তার কাছে যেটা জানলাম যে ইকোলজিক্যাল ব্যালেন্স অর্থাৎ হচ্ছে বৈশ্বিক কারণে আপনার আবহাওয়ার কারণে এবার লিচুর যে ফলন সেটা অনেক কম হয়েছে। আরেকটা জিনিস বিষয় আপনাকে জানিয়ে রাখি, যারা সাধারণ ক্রেতা তারা কিন্তু এবার লিচু আপনার খেতে পারছেন না, কারণ লিচুর যে দাম সে দাম তারা হাতের নাগালের বাইরে। এবং লিচুর যে সুমিষ্টতা এবং যে পরিপক্কতা বা পরিপুষ্টতা এবার আমরা অনেক কম দেখেছি আর কি। তারপরও দিনাজপুর এবার লিচুর যে ব্যবসা বা আর্থিক যে লেনদেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে প্রায় 400 কোটি টাকা এখানে আপনার আর্থিক লেনদেন হয়ে থাকে। তো আমার কাছ থেকে দিনাজপুরের লিচু বাগান থেকে সর্বশেষ এই ছিল কাজল। দিনাজপুরের লিচু উৎপাদন এবং বিক্রির সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। করোনা বিধিনিষেধে শিথিল করায় অনেকটাই স্বাভাবিকের পথে ফ্রান্স। রেস্টুরেন্ট, বার সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বাড়ছে ক্রেতাদের ভিড়। ব্যবসায়ীরা বলছেন স্বাস্থ্যবিধি মেনেই চলছে সব কিছু। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় ইউনিয়নের পরিচালক সতর্ক করে বলেছেন এখনও শেষ হয়নি করোনার প্রকোপ, তাই স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে করতে হবে সব কিছু। ফ্রান্সের প্যারিস থেকে আরও জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। ফ্রান্সে বার রেস্টুরেন্টের সামনের অংশ ব্যবহারের অনুমতি দানের পর এখন প্রতিদিনই সেগুলোতে ক্রেতা উপস্থিতি বাড়ছে। সেই সাথে ধীরে ধীরে পরিস্থিতি বিবেচনা করে অন্যান্য দর্শনীয় স্থানগুলো খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ব্যবসায়ীরা জানিয়েছেন তারা স্বাস্থ্যবিধি আর স্বাস্থ্য সুরক্ষা মেনেই সেগুলো পরিচালনা করছেন। আমরাও সতর্ক, আমরাও আশাবাদী যে সবাই আমরা সেটা মেনে চলবো এবং যারা বাংলাদেশে আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যারা ব্যবসায়ী এই দিনগুলো আমরা সেইভাবেই প্রতিপালন করি, সরকারের নির্দেশনা মেনে চলি এবং সেইভাবে আমরা ব্যবসা করি। এবং আশাবাদী আমরা যে এই বছর শেষ নাগাদ সম্পূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আবার সব কিছু আগের মতোই খুলে দেওয়া হবে এবং আমরাও স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারব। রেস্টুরেন্টে বসে খেতে পেরে আমরা অনেক আনন্দিত, বন্ধুবান্ধবদের নিয়ে রেস্টুরেন্টে খেতে আসলাম। এটি আমাদের জন্য আনন্দের বিষয় যে ধীরে ধীরে সব কিছুই স্বাভাবিকের পথে হাঁটছে, আশা করছি আমরা আগের অবস্থায় ফিরতে পারব। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় ইউনিয়নের পরিচালক বলেছেন সবাইকে এখনও সতর্কতা অবলম্বন করতে হবে। ইউরোপের অনেক দেশেই করোনা নিয়ন্ত্রণে এসেছে, এমন পরিস্থিতিতে দেশগুলিতে লকডাউন শিথিল এবং তুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন এখনও সবাইকে সতর্ক ও সাবধান থাকতে হবে, কারণ এখনও করোনা শেষ হয়ে যায়নি। তিনি মনে করেন 70% মানুষ যতক্ষণ না পর্যন্ত ভ্যাকসিনের আওতায় আসছে ততক্ষণ পর্যন্ত সবাইকে আরও বেশি সতর্ক ও সাবধান থাকতে হবে, বিশেষ করে স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য সুরক্ষা মানার বিষয়ে। এদিকে ফ্রান্সে করোনার ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত রয়েছে, প্রতিদিনই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ করোনার ভ্যাকসিন গ্রহণ করছেন। দেশটিতে এখন পর্যন্ত প্রথম ডোজের করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন 2,46,00,000-এরও বেশি মানুষ, যা মোট জনসংখ্যার 36% উপরে। আর দ্বিতীয় ডোজের করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন 1,56,00,000-এরও বেশি মানুষ, যা মোট জনসংখ্যার 16%-এর কাছাকাছি। ফ্রান্সে বার রেস্টুরেন্টের সামনের অংশ ব্যবহারের অনুমতি দানের পর পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে, তবে সংশ্লিষ্টরা বলেছেন এখনও সবাইকে সতর্ক ও সাবধান থাকতে হবে, মানতে হবে স্বাস্থ্যবিধি আর স্বাস্থ্য সুরক্ষা। মামুন হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস। মুন্সিগঞ্জে বিক্রমপুরে বর্ষায় হাজার হাজার পরিবারের একমাত্র বাহন এখনও নৌকা। বর্ষা সামনে আসে, সামনে রেখে তাই নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা। এ বিষয়ে জানতে সিরাজদি খানের ইছাপুর এলাকায় আছেন সহকর্মী নাসিরুদ্দিন উজ্জ্বল, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। উজ্জ্বল, এই নৌকা তৈরির কিন্তু হিড়িক পড়ে গেছে এখানে। বর্ষা আসবার আগে কিন্তু আপনারা দেখছেন যে কিভাবে নৌকা তৈরি হচ্ছে, এবং আমরা যে ভোরবেলা এসেছি, ভোরবেলা থেকে কিন্তু আমরা দেখছি যে এই ইছাপুরা পুরো এলাকা জুড়ে নৌকা তৈরির নানা রকম ব্যস্ততা। এবং এই যে দোকানগুলো রয়েছে, এই দোকানগুলো কিন্তু এখানে অন্তত 20টি দোকান রয়েছে যে দোকানে এই নৌকা তৈরি করছেন। এবং যারা মিস্ত্রি, কাঠমিস্ত্রি, তারা বলছিলেন যে প্রতিদিন তারা একদিন বেশি নৌকা তৈরি করতে পারেন। এবং
এই নৌকাগুলো তৈরি করার পরে কিন্তু আমরা ক্রেতাদেরও আমরা আনাগোনা দেখছি, এবং কিছুদিন আগে 3,500 টাকা কিন্তু 14 ফুট দীর্ঘ একটি কোষা নৌকা কিনে নিয়ে গেছেন মধ্যপাড়া এলাকার মানুষ। তো আমরা এই যে নৌকা তৈরির সঙ্গে যারা জড়িত আছেন তারা বলছিলেন যে কমিকাট এবং কাম্বল এবং তারা 12 ফুট থেকে 18 ফুট পর্যন্ত এই বিভিন্ন সাইজে কোষা নৌকা বিক্রি তৈরি করছেন। যে নৌকার দাম 2,500 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত তারা এখানে পাইকারি বিক্রি করছেন। এবং আমরা এখানে একজন কাঠমিস্ত্রি আছেন, তার কাছ থেকে জানতে চাইব যে নৌকার এত চাহিদা শুরু হয়ে গেছে কেন? বর্ষাকাল এসে পড়েছে, নৌকা এই জন্য চাহিদা বেড়ে গেছে, এবং এখানে 12 থেকে 18 ফুট পর্যন্ত নৌকা তৈরি করা হয়, এবং এই নৌকা আরএল বিল বিক্রি করা হয়। শ্রীনগর পাইকার এসে আমাদের কাছ থেকে নিয়ে যায় এবং তারা আরএল বিল নিয়ে বিক্রি করে। ধন্যবাদ আপনাকে। তো তিনি বলছিলেন যে ইসাপুরের নৌকা কিন্তু বিভিন্ন এলাকায় যাচ্ছে, বিক্রমপুরে ঐতিহ্যবাহী আরিয়াল বিল এবং এইসব এলাকায় নিম্নাঞ্চলের অনেক লোকজন রয়েছে যাদের নৌকাই হচ্ছে একমাত্র বাহন, এবং তাদের কৃষিকাজ এবং গবাদি পশু তার যে গোখাদ্য এগুলোর জন্য কিন্তু নৌকা ছাড়া কোনো তাদের পথ থাকে না। তো এখানে স্থানীয় যে ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার মতি হালদার তার কাছ থেকে জানতে চাইবো যে আপনার এই এলাকাতে নৌকা বেশি তৈরি হচ্ছে কেন? আমার মনে হয় বেশি তৈরি সেই কারণে ধন্যবাদ। তো এই যে ইসাপুরাটি হচ্ছে জেলার একটি মধ্যবর্তী স্থান, এবং এই স্থান থেকে সড়ক এবং নৌপথে যোগাযোগ ভালো, এবং এখানে বেশ কয়েকটি সোমিল রয়েছে যেখানে গাছ কেটে কাঠ উৎপাদন করা হয়। এইটাকে ঘিরে কিন্তু একটি এই নৌকা তৈরির হাব তৈরি হয়েছে, যেখান থেকে শত শত কেবি কাঠ বেরিয়ে আসছে, এবং সেই কাঠ এনে কিন্তু এই দোকানগুলোতে এই নৌকার আকৃতি করে কাঠ কেটে নিয়ে আসা হচ্ছে, এবং সেইভাবে কাঠের গুঁড়ি কিনে নিয়ে আসা হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে, এবং সেই কাঠ দিয়ে কিন্তু নৌকা তৈরি করা হয়। এবং এইসব যারা কাঠমিস্ত্রি রয়েছেন তাদের কদরও এই সময় অনেক বেশি বেড়ে যায়, এবং এখানকার কাঠমিস্ত্রিরা বলছিলেন যে তাদের টার্গেট থাকে নৌকা কেনাবেচার, এবং সেই টার্গেট অনুযায়ী কিন্তু এখানে অন্তত এই বর্ষা মৌসুমে 5,000 নৌকা তৈরির টার্গেট নিয়েছেন, এবং কাঠমিস্ত্রি যারা রয়েছেন তারা যারা নৌকা তৈরির জন্য বিশেষজ্ঞ তাদেরকে নিয়ে নানাভাবে এই নৌকা তৈরি হয়, এবং একই সঙ্গে কিন্তু বৈঠা তৈরি হয়, এবং এই নৌকা কেন্দ্রিক এখানকার অর্থনীতি এখন সচল অবস্থায় রয়েছে। এই ছিল এখানকার সর্বশেষ কাজল। মুন্সিগঞ্জের সিরাজদি খান থেকে নৌকা শিল্পের বর্তমান অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। পরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রক্ষণাবেক্ষণের অভাবে সারা দেশে নষ্ট হচ্ছে রেলের 8 শতাধিক বগি ও ওয়াগন, রাষ্ট্রের ক্ষতি কোটি টাকা, বিক্রি করতে আমলাতান্ত্রিক জটিলতা বলছে কর্তৃপক্ষ। ভোরে সিলেটে অষ্টমবারের মতো ভূকম্পন অনুভূত, বড় দুর্যোগের আগাম সতর্কতা মত বিশেষজ্ঞদের। এই ছিল ভোরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।